ওকে, আজকে হচ্ছে আমরা কি করব, আমরা আজকে কাজ করব হচ্ছে এপিক নিউজ এলিমেন্টস নিয়ে কাজ করব। আগে নাম শুনছি আমরা এটা, কে নাম শুনছি এখানে? ওকে আচ্ছা, শুনবো আজকে, কাজও করবো, অনেক নতুন কিছু কিছু দেখবো আজকে ইনশাল্লাহ। ওকে ওকে শুনে নেই। এখন কথা হচ্ছে এপিক নিউজ আসলে করে কি। এপিক নিউজটা হচ্ছে এলিমেন্টরের সাহায্য নিয়ে একটা প্লাগইন, ঠিক আছে, এলিমেন্টরের হেল্প নিয়ে কাজটা করে। এখন বাকি হচ্ছে এপিক দিয়ে করবো কি, এপিক নিউজ নিউজ থেকে আমরা একটা আইডিয়া পাচ্ছি নিউজ রিলেটেড সাইট করে, তাই না? নিউজ রিলেটেড সাইট মানে নিউজ থেকে আইডিয়া হচ্ছে একটা ব্লগ, ব্লগ থাকে, তাই না? নিউজে কিন্তু যেগুলো ব্লগ থাকে না, এগুলো কিন্তু একটা করে ব্লগ পোস্ট, এটা একটা ব্লগ, তাই না? এই যে পোস্ট, একটা টাইটেল থাকে, এরপর একটা সময়োপযোগী ইমেজ থাকে যেটা দিয়ে আমার মোটামুটি আইডিয়া হবে কি নিয়ে পড়তেছি আমি, এরপরে থাকে হচ্ছে ডিটেলস, কি কি হচ্ছে, কোথায় হচ্ছে, তাই না? এ হচ্ছে তো এই বিষয়গুলো হচ্ছে আমি যখন এলিমেন্টর মানেই হচ্ছে মন চাহি জিন্দি, মানে আমার মন যেভাবে চাবে আমি ওইভাবে করবো, ঠিক আছে, কাজ ডিজাইন অন্তত। ডেভেলপমেন্ট হয়তো আস্তে আস্তে ওরা নিয়ে আসতেছে, ডেভেলপমেন্ট কিন্তু আস্তে আস্তে ওরা এমন ভাবে নিয়ে আসতেছে যে আবার অন্য কিছু লাগবে না, এলিমেন্টর দিয়েই সব হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু ডিজাইন পার্টটা কিন্তু ওরা অলরেডি আপনার 90% কভার করে বলছে যে যা ইচ্ছা করাই যাচ্ছে এখন এলিমেন্টর দিয়ে। তো এই যে যে জিনিসগুলো বাকি ছিল, যে ব্লগ পোস্ট নিয়ে সরাসরি কাজ করা, ইকমার্স নিয়ে সরাসরি কাজ করা, তো ইকমার্স নিয়ে ওরা নিয়ে আসছে সরাসরি উবিল্ডার, ইকমার্সে যা ইচ্ছা করতে পারি, আর আপনার ব্লগ পেজের জন্য ওরা সরাসরি নিয়ে আসছে কি এপিক এলিমেন্টস, ঠিক আছে, এপিক নিউজ এলিমেন্টস। এপিক নিউজ এলিমেন্টস দিয়ে মূলত আমরা কাজ করব হচ্ছে কাস্টম ভাবে ব্লগ গুলো ডিজাইন করবো, যেমন এই যে এইখানে না, এরা কিন্তু কোড করে সাইটটা করছে, ঠিক আছে। এখানে আমরা হোয়াটস অ্যান্ড যদি দেখি এই সাইটটা কি দিয়ে করা, দেখেন সাইটটা কিন্তু, আচ্ছা অ্যাপাচি এটা হচ্ছে সার্ভারের নাম, বাকি দেখেন ওরকম কোনো ই নাই। এই আপনার বিভিন্ন ধরনের, এটা হচ্ছে অ্যাডভার্টাইজিং, কি কি থেকে অ্যাড পাচ্ছে এই সাইটটাতে, ঠিক আছে। এই প্লাগিনটার সাথে পরিচিত আছেন আমার মোটামুটি, ক্লায়েন্টের সাইট দিলে কিন্তু এই এই প্লাগিনটাতে দেখবেন আসলে এই সাইটটা কি দিয়ে করা। এখানে ওরকম কিন্তু সিএমএস ইউজ করা নাই কোনো, কিন্তু এটা সরাসরি হাতে পিএসপি বা যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কোড দিয়ে করা, ঠিক আছে। ফন্ট এটা ইউজ করছে আর ফন্ট ফ্যামিলি এটা ইউজ করছে, ঠিক আছে। বাকি আর কি কি ইউজ করছে সেখানটায় আছে, ওই যে অ্যানালাইটিক্স, কিন্তু ওরকম কিন্তু কোনো ই দেওয়া নাই আপনাকে, সিএমএস ইউজ করে নাই। সো আমরা কিন্তু এটা কিন্তু যেমনে চাইছেও কোড করে করছে, কিন্তু আমাদের ওয়ার্ডপ্রেসটা করতে হলে কিন্তু আমরা ওইভাবে কোড করতে পারতেছি না। সো ওয়ার্ডপ্রেসটা যদি করতে চাই আমাদের হেল্প নিতে হচ্ছে এপিক নিউজ এলিমেন্টস। আসলে আমরা দেখবো মোটামুটি এইরকম একটা সাইট আমরা কিভাবে দাঁড়া করাইতে পারি, ঠিক আছে। বিষয়টা কিন্তু ইন্টারেস্টিং। আর যা আমরা করবো কোনোটাই স্ট্যাটিক করবো না, ঠিক আছে, সব করবো ডাইনামিক। আমি সাইট করে রাখবো সারা জীবন, আমি শুধু কি করবো এখানে ঢুকবোই না ডিজাইনে, আমি যা পোস্ট করবো অটোমেটিকলি যে জায়গায় ডিজাইনতে যাওয়ার দরকার সেই জায়গায় অটোমেটিকলি বসে যাবে পোস্ট। কারণ এটা কিন্তু পোস্টটা কিন্তু এক মাস আগের না, সাইটটা কিন্তু আরো 5 বছর আগে ডিজাইন করা, এই পোস্টটা কিন্তু করছে আজকে, দেখেন 8 মিনিট আগে লাস্ট আপডেট করছে ওরা, লাস্ট আপডেটের পোস্টটা এখান থেকে। তো এই পোস্টটা কিন্তু 8 মিনিট আগে করছে, ও কিন্তু এখানে এসে বসায় নাই পোস্টটা, পোস্টটা করছে ওর ড্যাশবোর্ডে, এখানে কিন্তু অটোমেটিকলি পাইছে, তাই না? এই বিষয়গুলো বুঝি আমরা ডাইনামিক বিষয়, যে আমি লুক করে রাখছি বাকি যা কাজ করবো অটোমেটিকলি করবে। যাই লাইক অ্যাজ এলিমেন্টরের যে টেমপ্লেট, হেডার ফুটার টেমপ্লেট বানাই রাখি না, এর পেজ বানাইলে আমরা কিন্তু পেজে যাই কি ওটা ডিজাইন করি নাকি অটোমেটিকলি পাই ওটা, বলেন তো আমাকে, বিষয়টা বুঝতেছেন কিনা আপনারা? ওকে মোটামুটি আমি যতটুকু এতক্ষণ বুঝাইছি দুইজন বুঝতে পারছেন, এক হচ্ছে শাহিন ভাই বুঝছে, আসলে ফয়সাল ফারাবি ভাই বুঝছে, আর বাকিরা আমরা বুঝি নাই। ওকে আচ্ছা, 3 জন বুঝছে, নাজমুল সাকিব ভাই বুঝছে যে অটোমেটিকলি পায়। এটা ভাই আমরা নিউজ পেপার থিম কাজ করছিলাম না, তখন মিনেশ ভাই দেখাচ্ছিল কি রিসেন্ট পোস্ট দিয়ে দিলে আমি যত রিসেন্ট পোস্ট করব সবগুলা রিসেন্টেই থাকে, সেটাই মানে ডাইনামিক বিষয়টা। ওকে এই বিষয়গুলো যেমন ধরেন ওটা তো নিউজ থেকে মানে পেজ থেকে অটোমেটিকলি পাচ্ছে, আমি কিন্তু ডিজাইন নিজের মতো করতে পারছি না। যেমন আপনার সিমের মধ্যে দেওয়া আছে এই পাশে ইমেজটা এই পাশে লেখাগুলা, আমি কিন্তু চাইলে কিন্তু এই পাশে লেখা এই পাশে ইমেজ নিয়ে আসতে পারতেছি না মনের মতো, তাই না? এই ডিজাইনগুলো করবো আমরা এপিক দিয়ে।
ঠিক আছে, জাস্ট নিউজ পেপার যেটা দেখছেন ওই জিনিসটাতে কাস্টম ভাবে করবো। আসুন আমরা এপিক দিয়ে আগাই। এখানে আমার ডাউনলোড করা আছে, আমি এখানে দিচ্ছি, ইনস্টল করছি, চলিং হচ্ছে। আর আমরা একটু বাকি দেখি কি করতে হবে। আমাদের অনেকগুলো পোস্ট থাকতে হবে আমাদের সাইটে, এরপর পোস্টের মধ্যে ক্যাটাগরি থাকতে হবে। ক্যাটাগরি বিষয়টা কেমন আমি একটু বুঝাই যদি। ক্যাটাগরি বিষয়টা অনেকটা হচ্ছে ক্যাটাগরির একটা ক্যাটাগরির আন্ডারে অনেকগুলো পোস্ট থাকে। হ্যাঁ, এরকম আর অনেকগুলো ক্যাটাগরি হইতে পারে। যেমন এই আন্তর্জাতিক ক্যাটাগরিতে আন্তর্জাতিক যত নিউজ আছে সব এটার ভিতর আছে। অর্থনীতির ভিতরে অর্থনীতির যত, এগুলো একটা করে ক্যাটাগরি। এই ক্যাটাগরির ভিতরে কিন্তু অনেকগুলো করে পোস্ট আছে। আন্তর্জাতিকের ভিতরে কিন্তু অনেকগুলো পোস্ট আছে। আন্তর্জাতিক চীনের পোস্ট আছে, জাপানের পোস্ট আছে, মায়ানমারের পোস্ট আছে, এরকম অর্থনীতির ভিতরে অর্থনীতির অনেক পোস্ট আছে, তাই না? অনেকগুলো পোস্ট মিলে একটা করে ক্যাটাগরি হয়। তো এইরকম ক্যাটাগরি দিয়ে, অনেকগুলো ক্যাটাগরি দিয়ে আমরা আবার একটা হোম পেজ ডিজাইন করি। ঠিক আছে, লাইক এস ধরেন আমরা রান্নাঘরে যদি কখনো গিয়ে থাকি, আমরা দেখবো হচ্ছে অনেকগুলো কৌটা থাকে, তাই না? একটা কৌটার মধ্যে চিনি, একটা কৌটার মধ্যে লবণ, একটা কৌটার মধ্যে ধরেন গিয়া হচ্ছে আপনার কি বলে ওটাকে, ইসিপ গুলের ভুসি। ধরেন আমরা শরবত বানাবো, শরবতটা হচ্ছে আমাদের হোম পেজ। হ্যাঁ, তো আমাদের চিনির তার যে কৌটা, চিনির হচ্ছে কৌটা ক্যাটাগরির মধ্যে আছে, এক একটা কৌটা ক্যাটাগরির মধ্যে। তো চিনির কৌটা ক্যাটাগরির মধ্যে আছে চিনি অনেকগুলা, তাই না? অনেকগুলা চিনি মিলে একটা কৌটার মধ্যে আছে, সেটা হচ্ছে ক্যাটাগরি, এক একটা ক্যাটাগরি। তো আমরা যখন শরবত বানাবো, কারণ এটা হচ্ছে হোম পেজ, হোম পেজের মধ্যে কি দিব, একটু পানি দিব। পানির যে আমার আছে জগ আছে, জগ ক্যাটাগরির মধ্যে পানি আছে অনেকগুলা, ওখান থেকে পানি দিব। দেওয়ার পরে কি করবো আমরা, চিনি থেকে চিনি দিব অল্প একটু, অনেক কিছু দিয়ে এরপর সাজাবো না বিষয়টা অনেকটা ওইরকম। তো একটা ক্যাটাগরির মধ্যে ওই জাতীয় অনেকগুলা জিনিস থাকে এরকমই। আন্তর্জাতিক, এর ভিতরে আন্তর্জাতিক রিলেটেড অনেকগুলো পোস্ট আছে। দেখেন আমরা যদি ঢুকি ইন্টারন্যাশনাল একটা ক্যাটাগরি, এই ক্যাটাগরির ভিতরে দেখেন কতগুলো পোস্ট আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা দেখাচ্ছে, একটা সাতটা, এখানে আরো আছে তিনটা, এখানে আছে আরো পাঁচটা, এখানে আছে তিনটা, এখানে আছে আরো সাত আটটা পোস্ট আছে, অনেক পোস্ট আছে, তাই না? সবগুলো আন্তর্জাতিক, একটাও কিন্তু দেশীয় কোনো পোস্ট বা অন্য কোনো পোস্ট নাই, তাই না? দেখেন এই যে, দেখেন এই যে অনেক পোস্ট আছে, সব আন্তর্জাতিকের পোস্ট, কিন্তু ও কিন্তু একটা কোটার মধ্যে রাখছে। আন্তর্জাতিক নামে ধরেন একটা কোটা, আমরা যদি কল্পনা করি এই কোটার মধ্যে এগুলো সব রেখে দিচ্ছে, তাই না? আবার যদি খেলার মধ্যে ঢুকি, দেখেন খেলার বাইরে কোনো নিউজ আপনি এখানে পাবেন না। ও কিন্তু সাইটটা কিন্তু অটোমেটিকলি বুঝে নাই যে খেলার নিউজ এটা, এটা এখানে রাখতে হবে। আমরা যখন পোস্ট করছি তখন এটাকে ধরাই দিছি যে তুমি খেলা ক্যাটাগরির মধ্যে থাকবে। দেখেন সব খেলা, সব খেলা, ঠিক আছে, এই হচ্ছে কথা। তো এরকম ক্যাটাগরি, আচ্ছা অলরেডি আমাদের প্লাগইন ইনস্টল হয়ে গেছে। তো ক্যাটাগরি কনসেপ্ট ক্লিয়ার, ক্যাটাগরি কি এগুলো কিন্তু একটু পর বারবার ইউজ হবে, সো তখন কনফিউজ হয়ে যায় না, এই জন্য আমি একটু এরকম করে বললাম আর কি, যেন মাথায় থাকে। কারণ এই ক্যাটাগরি, পেজ, পোস্ট এগুলো বারবার ইউজ হবে তো কথাগুলা। হ্যাঁ ভাই, এগুলো ইজি, অনেকে হয়তো একদম নিউ আছে যারা, সে তারা হয়তো জানে না বিষয়গুলো, এই জন্য ক্যাটাগরি কনসেপ্ট ক্লিয়ার করার দরকার আছে। অনেকে ক্যাটাগরি বুঝে না, তো তখন সে পুরো সাইট ডিজাইন করে ফেললে তো কাজ হবে না। ওকে, আমার অ্যাক্টিভ হয়ে গেছে। হ্যাঁ দেখেন লাইসেন্স সহ অ্যাক্টিভ হয়ে গেছে, লাইসেন্স ভ্যালিড দেখাচ্ছে, মানে পেজটা আমার অ্যাক্টিভ হয়ে গেছে। তো পেজটা আমরা দিয়ে দিব, সমস্যা নাই, কন্টেন্ট ম্যানেজারের কাছে দিয়ে দিব। বাকি হচ্ছে এখন এরপর একটা অ্যাডন ইনস্টল করবো, কি করতে হয়, এলিমেন্টর গিয়া সেটিং এ যেতে হয়। এরপর দেখতে হয় এপিক এর কোনো কিছু টিক চিহ্ন দেওয়ার মতো আছে কিনা। হ্যাঁ দেখেন এখানে এপিক এর কোনো কিছু আছে, এপিক এর দুইটা জিনিস পাইছে, সেটা হচ্ছে পোস্ট টেমপ্লেট আর গেট টেমপ্লেট। ঠিক আছে, এটা একটু পরে লাগবে আমাদের, নরমাল দেখাচ্ছে, এখনো অ্যাক্টিভ করে দিতে পারি। এগুলো দিলে আমরা হচ্ছে পোস্ট ট্যাবলেট আর আর্কাইভ ট্যাবলেট নিয়ে কাজ করতে পারবো। ঠিক আছে, আর যদি এগুলো না দেয় তখন কিন্তু কাজ করবে না। এগুলো ক্লিক করলে এই যে দুইটা দেখছেন, এই দুইটা অ্যাক্টিভ হবে, দুইটি আমরা অ্যাক্টিভ করে দিচ্ছি। আর বাকি আসেন দেখি অ্যাডভান্সের মধ্যে কিছু আছে কি না, বাকি আর কোথাও কিন্তু দেখেন ওরকম এপিক এর কোনো কিছু দেওয়ার মতো নাই, তার মানে ঠিক আছে। আর আমরা এপিক এর মধ্যে আবার একটু যাবো, ড্যাশবোর্ডে আসছি, সেটিং এ যাবো,
জাস্ট দেখবো মানে এলিমেন্টের সাথে কানেক্ট করার মতো কোনো কিছু বাকি আছে কিনা। আচ্ছা এটা কাস্টমাইজেশন চলে আসছে। আচ্ছা এপিক এর সেটিং এ কাস্টমাইজ ডট পিএসপি তে নিয়ে যাবে। ওকে তাহলে অলমোস্ট মোটামুটি অ্যাক্টিভ, ঠিক আছে। আর এখানে এপিক নামে একটা তো আমরা মেনু পাইছি, একটু পর আমরা এগুলো নিয়ে কাজ করব। সুপল দেখেন এখন আমরা যদি হোম পেজে চলে যাই, প্রথম আলো ডট কম এ চলে যাই, অনেক ফিচার তাই না? আমরা মোটামুটি সিম্পল ভাবে এরকম একটা ফিচার কাছাকাছি যায় এরকম একটা সাইট দাঁড়া করানোর চেষ্টা করব। ফার্স্ট অফ অল একটা মেনু সেটা আমরা বানাইতে পারি, ঠিক আছে। এগুলো হচ্ছে ক্যাটাগরি। তো আমাকে প্রথমে কি করতে হবে, প্রথমে কিছু পোস্ট করতে হবে। আমরা দেখি কোনো ডামি পোস্ট নিয়ে আসতে পারি কিনা। বাংলাদেশ নামে একটা ক্যাটাগরি থাকবে, বাংলাদেশ নামে একটা ক্যাটাগরি বানাই। বাংলাদেশ নামে একটা ক্যাটাগরি থাকবে, সেটার মধ্যে অনেকগুলো পোস্ট থাকবে। তো এই যে ক্যাটাগরিজ, পোস্টের ভিতরে ক্যাটাগরিজ, এখানে গিয়ে কি করবো, অ্যাড নিউ, অ্যাড নিউ ক্যাটাগরি এখান থেকে দিলাম, ঠিক আছে। তো দেওয়ার পরে স্ল্যাগ ধরার দরকার নাই, স্ল্যাগ হচ্ছে লিঙ্ক এরকম হবে, তো এটা ধরারই দরকার নাই। অ্যাড নিউ ক্যাটাগরি, আন ক্যাটাগরিজ নামে সবসময় একটা ক্যাটাগরি থাকে, ঠিক আছে। এটা হচ্ছে কোনো ক্যাটাগরি সিলেক্ট না করলে এটার আন্ডারে অটোমেটিকলি পোস্ট গুলা গিয়ে অ্যাড হয়। ওকে, আর বাকি বাংলাদেশ নামে একটা অ্যাড করলাম, আরো অ্যাড করি কিছু। আপনি কিন্তু সাব ক্যাটাগরিও করতে পারেন, ইন্টারন্যাশনাল এর ভিতরে শুধু আমেরিকা নামে একটা করতে পারেন, শুধু চায়না নামে একটা করতে পারেন, খেলাধুলার ভিতর শুধু ক্রিকেট নিয়ে একটা করতে পারেন, নিউ ক্যাটাগরি করলাম। আর এটা স্পোর্টস এ গেলাম, স্পোর্টস এ গিয়ে দেখেন এখন এখানে যদি আমি একটা ক্রিকেট করি, মানে ক্রিকেটটা কিসের আন্ডারে থাকবে, এখানে দেখেন এই যে স্পোর্টস এর আন্ডারে থাকবে। ওকে, এখান থেকে প্যারেন্ট ক্যাটাগরি থেকে ধরাই দেবো জাস্ট, এটা প্যারেন্ট ক্যাটাগরিতে, ঠিক আছে। সো এরকম যে ক্রিকেটটা কিন্তু স্পোর্টস এর আন্ডারে যে দেখাচ্ছে এখানে একটা ড্যাশ দিয়ে, ইন্টারন্যাশনাল আন্ডার এরকম আমরা অনেক অ্যাড করতে পারি। লাইক অ্যাজ অ্যাড করতে পারি আমরা হচ্ছে আমেরিকা, চায়না, পশ্চিমা বিশ্ব, তারপরে হচ্ছে আমেরিকা, মানে আপনি যা ইচ্ছা এইভাবে অ্যাড করে দিতে পারেন, হচ্ছে সেটা ইন্টারন্যাশনাল আন্ডারে থাকবে। ওকে, বিষয়গুলো আমরা বুঝি। তো আমরা জাস্ট এখানে একটা অ্যাড করলাম, স্পোর্টস এর ভিতরে ক্রিকেট, স্পোর্টস এর ভিতরে ফুটবল, ব্যাডমিন্টন, আলাদা আলাদা আপনি ক্যাটাগরি যেগুলো অ্যাড করতে পারেন, ঠিক আছে। এটা হচ্ছে সাব ক্যাটাগরি, এটা এখানে ড্যাশ দেখে আমরা বুঝতে পারতেছি এটার নিচে এটা থাকবে। ওকে, মোটামুটি ক্যাটাগরির কাজ হলো। এখন ক্যাটাগরির আন্ডারে একটা করে পোস্ট করতে হবে, তাই না? এখানে দেখেন পোস্ট অ্যাড করার কোনো অপশন নাই। কিভাবে করতে হবে, আমাদের জাস্ট পোস্টের থেকে অ্যাড নিউ করতে হবে। আমরা ফার্স্টে বাংলাদেশে চলে যাই, বাংলাদেশের এই যে একটা পোস্ট, এই যে একটা পোস্ট, এই যে একটা পোস্ট, আমরা পোস্ট নেই মোটামুটি, এটা নিচ্ছি, এটা নিচ্ছি, এটা নিচ্ছি, এটা হচ্ছে টাইটেল নিলাম, ইংলিশে নিচ্ছে, হ্যাঁ বসে একটা বুঝতে সুবিধা হবে। এটা কিভাবে করলাম বলেন তো, যে কোনো সাইট, আমার বাংলা, চায়না, হিন্দি, উর্দু, আমার কোনো প্লাগ ইন ইউজ করতে হবে না, জাস্ট ইংলিশ করে ফেলবো। এটা পারি আমরা সবাই, কোনো সময় একটা সাইডে ঢুকে দেখি কিছুই চোখে দেখি না,
তখন কিভাবে ইজি ওয়েতে আমি বাংলা বা ইংলিশ করে ফেলতে পারবো? এটা পারি না আমরা সবাই, পারি না? ওকে, পারি এমন কেউ আছে? কমেন্ট করেন, দাস দেখে একজন পারেন আর বাকি সবাই পারে, তাহলে আর দেখাচ্ছি না। বিজি ভাইয়া, পারি না। ওকে, অনেকে পারে না, দেখেন এটা খুবই ইজি। লাইক আস, আমি যদি একটা সাইডে চলে যাই, যদি সাইন আপ ওয়েবসাইটে যাওয়াই ঠিক না এখন। সমস্যা নাই, আমরা হাত ধুয়ে নিব। হ্যাঁ, গুগল ট্রান্সলেট করা যায়, দেখেন আপনার আপনার কাছেই আছে, দেখেন ব্রাউজারের আপডেটে ওরা অ্যাড করে দিয়েছে, দেখেন এখানটা ইংলিশ করা যাবে, এটা আননোন হিসেবে ধরছে, এটা দেখেন ইংলিশ করা যাবে, দেখেন হচ্ছে। আচ্ছা, একটা চায়না ওয়েবসাইট পাইলে হচ্ছে, চায়না ওই কি যা আছে আমরা এটা লিখে সার্চ করে দিই, এতো মোটামুটি একটা পাইছি। ডোমেন নেম কখনো বাংলা দেখছেন? কেউ দেখছেন কখনো? জি ভাই, বিটিসিএল প্রোভাইড করে বাংলা, কিরকম বলেন তো? যেমন ধরেন বাংলাদেশ ডট কম বা এইভাবে দেখছেন কখনো? না ভাই, কেউ দেখেন নাই? চায়না লিখা দেখছেন কখনো? সাইট চায়না ডোমেন দেখেন নাই? দেখেন না? আচ্ছা, দেখা পসিবল না, টেনশন করেন না, এটা আসলে দেখা পসিবল না। ডোমেইন নেম অন্য ভাষায় হবে না তো? ডোমেইন নেম একমাত্র রিকগনাইজ ভাষাই হচ্ছে ইংলিশ। ওকে, এখানে দেখেন ট্রান্সলেট, এই যে কোনো সাইটে গিয়ে, আচ্ছা চায়না সাইট লোড হচ্ছে না, এখানে যে কোনো সাইটে গিয়ে জাস্ট এখানে দেখবেন এই গুগল ক্রোমের একটা অপশন আছে ট্রান্সলেট টু ইংলিশ, তা সাইট না বুঝতে পারলে ক্লিক করে দিবেন, দেখেন ট্রান্সলেট হয়েছে সুন্দর মতো। ভাই কিভাবে করলেন আবার দেখান তো। এই যে যে এখান থেকে, এই যে আমি দেখাচ্ছি দাদা, এটা আবার যে কোনো জায়গায় রাইট ক্লিক করে চাপলেই হবে। হ্যাঁ, এই যে বাংলা সাইট না এটা, এটা হ্যাঁ ধরেন উর্দু একটা সাইট, এখানে রাইট ক্লিক করে এই যে ট্রান্সলেট টু ইংলিশ নামে একটা অপশন, ঠিক আছে, গুগল ক্রোমে এই দেখেন একদম ক্লিয়ার ইংলিশ চলে আসছে, পুরো সাইটটা ইংলিশে চলে আসছে, দেখেন দেখতে পাচ্ছেন বাংলা যেগুলো ছিল সেগুলো লোড হয়ে গেছে। শুধু ইংলিশ হবে না কোনগুলা, এই যে ইমেজ গুলা, এগুলো তো ইমেজ, তাই না? এটা তো ইমেজ, ইমেজ তো ট্র্যাক করতে পারবে না ইঞ্জিন। ভাই ডট বাংলা যে ডোমেইন ইয়াটা ভাই এক্সটেনশনটা, ওটা তো ভাই বাংলা লেখা যায়, ডট বাংলা যে এক্সটেনশনটা বিটিসিএল থেকে যেটা প্রোভাইড করে ওটা কিন্তু বাংলায় লেখা যায়, ডট বাংলা, ডট বাংলা। হ্যাঁ, এটা কেউ ক্লেম করে না, পরে অনেক দেখালে এটা হবে, এটা হবে, যেটা তো এখানেও আছে, দেখেন এই যে এখানেও আছে, যেমন প্রথম আলো ডট সাব ফোল্ডার বা সাব ডোমেইন, ওটা একটা সাব ফোল্ডার জাস্ট, প্রথম আলো ডট বাংলা এরকম বাংলা, এটা ডট বাংলাটা বাংলায় আসে। আচ্ছা, এখানে আমি একটা বিষয় ক্লিয়ার করি আবির ভাই। জি জি জি, ওইখানে বিষয়টা হইছে ডট বাংলা যে বাংলা লেখাটা ওইটা কিন্তু ইংলিশ অ্যালফাবেটে বাংলা, ঠিক আছে, বাংলা অ্যালফাবেটে কখনো বি এন জি এল এ এইভাবে লেখা কখনো ডোমেইন হয় না, বয়াকার এই যে এরকম আছে, বিডি ডট বিডিও আছে, ডট গভ ডট বিডি, তো এরকম মানে বাংলাই হয় না, আর যদি হয় তাহলে সাব ফোল্ডার হইতে হবে এরকম, তাদের ওয়েবসাইটে দেয়া আছে। কথা ঠিক আছে, লেখালেখি হয়েছিল এটা পত্রপত্রিকা, আই থিংক 3 বছর আগে, এটা এরকম লেখা ডট বাংলা বিটিসিএল এর ওয়েবসাইটে দেয়া আছে, ডট বাংলা ডোমেইন এরকম। আমি একটা ডোমেইন নেম যখন নিয়েছিলাম তাদের টেকনিক্যাল যে ছিল ওদের সাথে কথা বলেছিলাম, তারা বলেছে না এরকম এটা প্রোভাইড করে না।
আচ্ছা তো করে কেউ পারচেজ করে কেউ এখন ওরকম ভাবে প্রফেশনাল সাইট বানায় না এটা আনইজি লাগে কথা বাংলা ডট বাংলা যেমন প্রথম হলো ডট বাংলা বুঝতে পারছ আচ্ছা কপি কপি করে নিচ্ছি হ্যাঁ এটা হচ্ছে টপিকটা কি নিছি আমরা এখান থেকে করতে জন্য করতেছি আমরা ইংলিশ করলাম এইটা মেবি না আমরা এখন পোস্ট করবো হ্যাঁ এটা কোথায় আছে আমরা বাংলাদেশ আমরা বাংলাদেশের আন্ডার একটা পোস্ট করবো অলরেডি মেবি নিছি ওকে নিছি আর এখান থেকে পোস্ট করবো হচ্ছে এইটুকু অপশন নিয়ে নিচ্ছি দেখেন কিছু নেই করো না এখানে অনেক কিছু আছে না আমাকে এটা কিসের পোস্ট বাংলাদেশের পোস্ট বাংলাদেশে ধরাই দিলাম পোস্ট গুলো আগে সাজাচ্ছি এরপর এগুলো নিয়ে আমরা কাজ করবো ডাইনামিকলি ইমেজ সাইজটা কথা হবে ইমেজ সাইজটা আপনি যে সাইজটা ইউজ করবেন পুরো সাইজটা তো ওই সাইজটাই ইউজ করবেন ঠিক আছে সেম সাইজ ইউজ করুন সবগুলা পোস্টে একটা স্ট্যান্ডার্ড সাইজ নিয়ে নেবেন ব্লগ পোস্ট স্ট্যান্ডার্ড সাইজ গুগল করলে অনেক সাইজ আছে সেগুলো থেকে যেকোনো একটা চুজ করে নেবেন যেটা আপনার সাইজের জন্য প্রিফারেবল এই সাইজটাই সবগুলা ইমেজে ইউজ করবেন ঠিক আছে ক্লায়েন্ট আপনাকে যেটা প্রোভাইড করবে দেন সবগুলো একই ইমেজ সাইজ না হলে আপনি একটু রিসাইজ করে নেবেন আপনার ক্লায়েন্টকে বলবেন সেই রিসাইজ করে দিবে ওকে এখন দেখেন আমরা যদি পোস্টটা ভিউ করি পাবলিশ করে দিছি পোস্টটা হ্যাঁ জাস্ট কি কি করছি পোস্টে নেক্সট পোস্টটাতে দেখতেছি দেখেন একটা ডিজাইন পাইছে তাই না এই যে পিছনে ব্যাকগ্রাউন্ড পাইছে সুন্দর মতন এখানে একটা কিছু পাইছে এরপরে এখানে কিছু লেখা পাইছে কে পাবলিশ করছে কখন পাবলিশ করছে কমেন্ট গুলা দেখাচ্ছে এডিটর অপশন দেখাচ্ছে এখানে অনেক কিছু দেখাচ্ছে কমেন্টের অপশন আছে তার নিচে সার্চের অপশন আছে রিসেন্ট পোস্ট ঠিক আছে এটা কোথা থেকে পাচ্ছে এটা পাচ্ছে হচ্ছে আমাদের থিম থেকে ওকে এখন বাকি আমরা যাচ্ছি এটা পোস্ট নিলাম আমরা এরপরে বাংলাদেশ দেখেন এখানে কিন্তু বাংলাদেশ আর্টিকেল আর্টিকেলের নাম্বারটা আর্টিকেলের টাইটেলটা এইভাবে আসছে ওটা কত সুন্দর করে এগুলো আমরা ফিক্স করবো আস্তে আস্তে ইংলিশ করে নিচ্ছি আমরা ইংলিশ নিয়ে কাজ করি তাহলে আমাদের জিনিসগুলো বুঝতে সুবিধা হবে ফার্স্টের দিকে এরপরে আমাদের আর কি করতে হবে নিউ এই যেখান থেকে নিউ দিয়ে দিলেও হবে কিন্তু পোস্ট অ্যাড করার জন্য একটা পোস্ট ভিউ করলে এখান থেকে নিউতে অ্যাড করলে যে নিউ পোস্ট অ্যাড হওয়ার অপশন আছে পোস্ট সবসময় কিন্তু কোন পেজে অ্যাড হয় জানেন পোস্ট আপনার হাইফেন নিউ ডট এগুলো বুঝতে হবে না সবার সবার টেনশনে পড়ে যাবেন বিষয়টা আর আমরা হচ্ছে এখান থেকে এটা নিচ্ছি লিখটা গুলা নিয়ে নিচ্ছি এ পর্যন্ত লিখা গুলা নিচ্ছি ওই বিষয়টা কি ছিল দেখেন আপনি যখন ইন্সপেক্ট করবেন সব কোড আমরা তো দেখি সুন্দর একটা ভিউ তাই না এটা হচ্ছে ডেভেলপার আমাদের জন্য একটা সুন্দর ভিউ বানায় রাখছে তাই না যেগুলো কোড না সব এখন কোন পেজের মধ্যে কি আছে সব এখানে লেখা সো এই যে এখানে যখন দেখবেন না যে পোস্ট হাইফেন নিউ ডট পিএসপি পোস্ট হাইফেন নিউ ডট পিএসপি দেখবেন আপনি আপনার ফাইল ম্যানেজার বা সিপ্যানেলে গিয়ে ডব্লিউপি
এক ডব্লিউপি অ্যাডমিন এর ভিতরে দেখবেন এইটা আছে, ডব্লিউপি অ্যাডমিন ফোল্ডারের ভিতরে এই পোস্ট আপনার হচ্ছে হাইফেন, আচ্ছা কোথায় গেল, পোস্ট হাইফেন নিউ ডট পিএইচপি নামে একটা অপশন পাবেন, সেটা থেকে অ্যাড হয় আর কি পোস্ট। বিষয়গুলো সামনে আরো বুঝবেন সামনে গিয়ে। ওকে, এরপর হচ্ছে আমরা অ্যাড করলাম এটাও বাংলাদেশের আন্ডারে, বাংলাদেশের আন্ডারে দুটো পোস্ট করলেই হবে, আমরা একটু তাড়াতাড়ি পোস্ট অ্যাড করতেছি, হ্যাঁ আর বাকি অনেক কন্টেন্ট দেখতে হবে আমাদেরকে। এখান থেকে ইমেজ বড় করার অপশন আছে, এখান থেকে বাংলাদেশের আন্ডারে এখন আমরা বাকি, আচ্ছা এটা এটাতে দেখেন একটা কাজ করি নাই বাংলাদেশের, ওগুলো দিই নাই, ঠিক আছে করতেছি এখান থেকে আমাদের, আচ্ছা বাংলাদেশ তো দিছি আর বাকি ঠিক আছে, সবই ঠিক আছে বাংলাদেশে দিছি। এখন আর কি করবো, আরো অ্যাড করবো তাই না, তো আমরা একটু ব্যাকে চলে যাচ্ছি। ঠিক আছে চলে যাচ্ছি, দুটো পোস্ট করছি, আরো কিছু পোস্ট করে নেই অ্যাড, মোটামুটি এগুলো হচ্ছে বাংলাদেশের আন্ডারে। আর আমরা কোনো পোস্ট করতেছি না, আমরা আর পোস্ট করবো হচ্ছে স্পোর্টসের আন্ডার কিছু পোস্ট করে নেই। লোড হয় নাই, কাল ইংলিশ করার অপশনটা পাবো। টাইটেল দিচ্ছি, এখান থেকে আমরা কি করবো, তার ইচ্ছা আছে ব্লগিং করার বা ব্লগ পোস্ট নিয়ে কাজ করার, সে কিন্তু করতে পারেন বিষয়টা, কিন্তু আপনি যদি আজকে ট্রাই করেন হয়তো গিয়া আজ থেকে 6 মাস 1 বছর পরে আপনাকে গিয়ে কাজে দিবে, আপনি অ্যাড অ্যাড করতে পারবেন, এখান থেকে একটা প্যাসিভ ইনকাম হবে, যার ইচ্ছা আছে আর কি। তো এটা সাকিবের যেহেতু সেটা হচ্ছে স্পোর্টসের ভিতরে ক্রিকেট তাই না, আমাদের অপশন আছে। তো এরপর আমরা কি করবো, ফিচার ইমেজটা ইউজ করবো, ফিচার ইমেজটা নিয়ে আসি, সেভ ইমেজ সেভ করলাম, এখানে গেলাম ফিচার ইমেজে নিলাম, এটা ফিচার ইমেজে নিয়ে নিচ্ছি, অ্যাড করতেছি, পাবলিশ, আচ্ছা ওকে ডান। তারপর হচ্ছে দিচ্ছি পোস্টে গিয়ে আরো আরো পোস্ট অ্যাড করবো, কিছু স্পোর্টস এর আরেকটা পোস্ট অ্যাড করবো, এটাকে ইংলিশ করতেছি, হইলো। এরপর হচ্ছে আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে ডকুমেন্টস এ গিয়া আমাদের ক্যাটাগরি ধরে দেওয়া, ক্যাটাগরি এটা হচ্ছে কি, এটা হচ্ছে স্পোর্টস, ধরেন এটা ক্রিকেটটা দিলাম না,
এখান থেকে ফিচার ইমেজ ইউজ করতে হবে ফিচার ইমেজটা কোথায় এখানে ইমেজটা সেভ করে নিচ্ছি এই দিয়ে দিলাম ইমেজ ঠিক আছে এখন যদি পাবলিশ করি পাবলিশ তোমার মোটামুটি হয়েছে আর আরেকটা অ্যাড করবো সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল কিছু অপশন ছিল মেবি আরো কি যেন একটা নিয়েছিলাম আমরা ক্যাটাগরি নিয়েছি আচ্ছা ক্যাটাগরি ভিউ করে আসি আমি ওকে এখন হচ্ছে আমরা দেখবো একটু ক্যাটাগরিতে কি কি আছে আর কি কি অ্যাড হইলো আমাদের দেখেন আমরা অলমোস্ট বাংলাদেশে অ্যাড করছি স্পোর্টসে দুটো অ্যাড করছি তো বাংলাদেশটা যদি একটু ভিউ করি দেখেন বাংলাদেশে মোটামুটি এই পোস্টটা আছে আর এই পোস্টটা আছে দুটো পোস্ট আছে সুন্দর মতো একসাথে দেখাচ্ছে তাই না তো এগুলো আমাদের মতো ডিজাইন করবো আমরা সুন্দর করে প্রফেশনাল ভাবে আর বাকি স্পোর্টসের মধ্যে কি আছে দেখি স্পোর্টসের মধ্যে যাই সেম ডিজাইনটাই কিন্তু পাবো আমরা ওগুলোতে ডিফল্ট একটা সেম ডিজাইনই পায় জাস্ট এই যেখানে ক্যাটাগরি আর্কাইভসের মধ্যে লেখা থাকে স্পোর্টস মানে কোন ক্যাটাগরির আন্ডারে এটা হচ্ছে একটা পোস্ট এটা হচ্ছে একটা পোস্ট মানে রিসেন্ট পোস্টগুলো টপে থাকে সবসময় দেখেন সুন্দর মতো পাইছে তাই না একটা ওভারলে খাচ্ছে দেখেন এখানে ইমেজটা কিন্তু এরকম সবুজ কিন্তু এটা কিন্তু একটা ওভারলে দিচ্ছে আমি যখন পোস্টটা ভিউ করব ক্লিক করলেই দেখেন পোস্টটা ভিউ হবে আবার এখানে দেখেন যে পোস্টটা ভিউ হচ্ছে এখন দেখেন এখানে একটা ইস্যু হচ্ছে তাই না 2020/5/21 মানে তারিখ দেখাচ্ছে এরপর লিখে দেখাচ্ছে এটা কি আপনার কি মনে হয় এটা কি স্ট্যান্ডার্ড ওয়ে বিষয়টা আপনাদের বলেন তো কি মনে হয় কি করতে হবে সুন্দর করতে হবে আচ্ছা ওকে পারমানেন্স দিতে হবে রাইট পারমানেন্স কোথায় থাকে পারমানেন্স থাকে হচ্ছে এলিমেন্টরে আচ্ছা সেটিংস এ থাকে রাইট মনে আছে তাহলে পারমানেন্স থাকে সেটিংস এর মধ্যে এই যে পারমানেন্স সেটিংস পারমানেন্স পারমানেন্স থেকে কি দিতে হবে পোস্ট নেম পোস্ট নেম এখন তারপরে সেভ করতে হবে তাহলে কিন্তু আমরা দেখতে পারবো সুন্দর একটা শেপে চলে আসবে পোস্টের লিঙ্কগুলো লিঙ্কে কি বলে স্ল্যাগ পোস্টের লিঙ্কে কি বলে স্ল্যাগ এটা মনে রাখেন আর কি কখনো যদি ক্লায়েন্ট এসে বলে আমার স্ল্যাগে ইস্যু হয়েছে বা এই হয়েছে তখন কিন্তু বুঝতে হবে স্ল্যাগ স্ল্যাগ বলতে ওই এটাকে বোঝাচ্ছে স্ল্যাগ ঠিক করতে হবে পোস্টের যেটা সেটাকে বলে স্ল্যাগ আর এমনি যেটা সেটাকে কি বলে পারমালিংস ঠিক আছে ড্যাশবোর্ডে এসে পারমালিংস আর এটা হিসেবে স্ল্যাগ স্ল্যাগটা পাবেন কোথায় এই যে ক্যাটাগরিসের মধ্যে গিয়ে এখানে দেখেন একটা অপশন পাবেন স্ল্যাগ নামে এই যে স্ল্যাগ এখানে যদি আপনি কিছু দিতে চান তাহলে ওই স্ল্যাগটা পাবে স্ল্যাগ ধরানোর দরকারই নাই ডিফল্ট যেটা পায় ওইটাই বেস্ট ঠিক আছে ওকে এখন মোটামুটি গেছে আমাদের ইন্টারন্যাশনাল মধ্যে মোটামুটি কিছুই নাই ইন্টারন্যাশনাল আসেন দুইটা পোস্ট সেট করে আমরা বাকি আমাদের কাজে চলে যাব ইন্টারন্যাশনাল কোথায় আন্তর্জাতিক আর বাকি সব পেজ গুলো আমরা আস্তে আস্তে কেটে দিই একবারে ডানের সবগুলা কাটার জন্য কি করতে হয় এখান থেকে মানে যে ট্যাবে আছি সেই ট্যাবে রাইট অপশন ক্লিক করে ক্লোজ ট্যাব টু দি রাইট মানে রাইটের যত ক্লোজ ট্যাব থাকবে সব ক্লোজ করে দিবে ঠিক আছে সবগুলো অটোমেটিক্যালি ক্লোজ হয়ে যাবে আমার এই দিকে কিন্তু আরো 20টা ট্যাব থাকতে পারে তাই না দেখেন আমি যদি আরো অনেকগুলো ট্যাব থাকে এখানে অনেক ট্যাব তাই না একটা একটা কাটা কিন্তু কষ্টকর এই পর্যন্ত এটা থেকে পর্যন্ত আমি কাজ করবো অথবা এই তিনটা কাজ এই দুইটা তিনটা কাজ করবো আর এটা কাজ করবো তো এটা টান দিয়ে এনে প্রথমের দিকে নিয়ে আসবো তাই না এখান থেকে রাইট অপশন ক্লিক করে ক্লোজ ট্যাব টু দি রাইট সব রাইটার গুলা কেটে গেছে এখন কাজ করেন আপনার মন মতো ওকে তো আমরা কি করবো আমরা করবো আরো কিছু পোস্ট অ্যাড করবো অ্যাড নিউ আর আন্তর্জাতিক থেকে দুটো পোস্ট নিয়ে নিচ্ছি ওখানে বন্য প্রাণী লকডাউন আমরা অটোমেটিক যেহেতু পোস্ট নিচ্ছি আর পোস্ট দুটাকে আমরা ইংলিশ করে নিব
আমরা দেখে নাও দুইবার অলরেডি ট্রান্সলেট করছি দেখে আমাদের ব্রাউজার থেকে অটোমেটিকলি ট্র্যাক করতেছে যে আমি বাংলা দেখতে যাচ্ছি না ইংলিশ দেখতে যাচ্ছি, এজন্য আমাকে সাজেস্ট করতেছে অটোমেটিকলি। কিন্তু আমি তো কোথাও ক্লিক করিনি, দেখেন অটোমেটিকলি চলে আসছে। ক্রোমটা হচ্ছে সবসময় ইউজার ফ্রেন্ডলি দেখে এত তাড়াতাড়ি আসলে ফেমাস হতে পারছে। তার সে কিন্তু মাইক্রোসফট এডস আরও ফিচার বেশি ছিল, কিন্তু মানুষ কিন্তু ক্রোমের দিকে বেশি আসছে, হচ্ছে খুব বেশি ইউজার ফ্রেন্ডলি, ফলে ইউজারের এক্সপিরিয়েন্স নিয়ে খুব বেশি কাজ করে। কিন্তু মাইক্রোসফট এডসটা খুব বেশি লাইট ওয়েট এবং ফিচার অনেক থাকলেও আসলে ইউজার ফ্রেন্ডলি না, ওরা ওরা এত ইউজার নিয়ে থিঙ্ক করে না, এই জন্য ওদের এটাই অনেক কমে গেছে ইউজেস ইন্টারন্যাশনাল। আর এখান থেকে ফিচার ডিমেজটা ডাউনলোড করে নিয়ে আসি। ডাউনলোড হয়ে গেল, আমরা এখানে দিয়ে দিচ্ছি, এখান থেকে সেট করে নিচ্ছি, পাবলিশ করতেছি, পাবলিশ হয়ে গেল। বাকি আবার পেজে চলে যাই, এটার কাজ হয়ে গেছে। এখন এখান থেকে ইংলিশ হয়ে গেল, নিলাম পোস্ট থেকে অ্যাড করলাম। ওকে, টাইটেল দিলাম, টেক্সট গুলো দিব, টেক্সট হচ্ছে এগুলো। জাস্ট কপি করে আনতেছি। হ্যাঁ, সাধারণত সাইট অলমোস্ট আমরা ডান, আমরা কাজে চলে যাবো। এখন মোটামুটি অনেক পোস্ট পাবলিশ করলাম, এটাও ইন্টারন্যাশনালে চলে যাবে, মানে ক্যাটাগরি ওয়াইজ সাজাই নিয়েছি সবগুলো ক্যাটাগরিতে, দুইটা করে পোস্ট আমরা দিছি। আমাদের সাইট সুন্দর লাগে, আমরা বুঝি কি করতে দিয়া আমি সেভ করলাম, দিয়ে দিলাম সেট এচ ফিচার ইমেজ, তো ক্লোজ টু ডান, ডান। এখন বাকি এখানে চলে যাই, এই তো মোটামুটি আমাদের অনেকগুলা জিনিস আমরা ডিজাইন করে ফেলছি। আর অনেক এইগুলা জিনিস আবার কোথায় আছে, এগুলো এক একটা এটা দেখি কোনো না কোনো জাত আছে, তখন এক একটা বংশ, এটা কোন বংশের এটা যদি আমরা ভিউ করি তাহলে বুঝতে পারবো এটা ইন্টারন্যাশনাল বংশের। হ্যাঁ, বংশগুলো কোথায় থাকে, যে ক্যাটাগরির মধ্যে, এই তো এখন মোটামুটি আসলে আমরা একটু কাজ করি। আমরা এখন একটা নতুন হোম পেজ ডিজাইন করবো আমাদের মতো, হোম, আওয়ার হোম, আওয়ার হোম দিলাম। আর আমরা কি করব, আমরা হচ্ছে অ্যাট্রিবিউটস থেকে ডিফল্ট রাখবো না, ডিফল্ট হচ্ছে সিমেন্টার। এই পোস্ট নিউ পোস্ট নেওয়া হয়েছে, নিউ পোস্ট পেজ পোস্ট নেওয়া হয়েছে, পেজ নিতে হবে, নিউ পেজ। আচ্ছা সরি, খেয়াল করি নি, ওকে থ্যাংক ইউ ভাই। ওকে, আওয়ার হোম আর টেম্পলেটস থেকে হচ্ছে ফুলইটা নিব, এটার বাকি কিছু দরকার নাই, ওর পাবলিশ করে দিচ্ছি। এখন আমরা আসলে ইউটিউব এলিমেন্টর চলে যাই, একটা হেডার পাইছে আর একটা ফুটার পাইছে, মোটামুটি বিশাল লম্বা একটা ফুটার, যেটা থিম থেকে অটোমেটিকলি থাকে। নিজেরা সুন্দর একটা এরকম মেনু বানায়া ধরাই দেবো, ঠিক আছে, সুন্দর মতো একটা মেনু বানায় ধরাবো। আর নিচে যে ফুটার, এই দেখেন ফুটার কোনটুকু, এই যেটুকু ফুটার কালো, এই যেখান থেকে অ্যাশ কালার থেকে এই কালো শেষ পর্যন্ত হচ্ছে ফুটার, এই দুইটা হচ্ছে সব জায়গাতেই অটোমেটিকলি পাবে, এরকম একটা আমরা বানাই দিব, ঠিক আছে। আমি এখন এখন করতেছি না, এখন আপাতত আমি এটা ডিজাইনটা করব। তো এটা আমরা ফার্স্টে একটা নিলাম, তো ফার্স্টের দিকে কীরকম আছে আমরা একটু দেখি। ফার্স্টের দিকে এখানে একটা বড় পোস্ট আছে, তার পাশে হচ্ছে কিছু রিসেন্ট পোস্ট আছে, হ্যাঁ, আর এখানে একটা অ্যাড এর জন্য জায়গা রাখছে। তো আমরা অ্যাড এর জন্য আপাতত জায়গা রাখতেছি না, কারণ আমাদের অ্যাড এর জন্য ক্যাপেবল না সাইটটা। অ্যাড এর জন্য জায়গা হলে তিনটা জায়গা দিতাম আর অ্যাড এর কোডটা ওখানে বসাই দিতাম, ঠিক আছে, অ্যাডসেন্সের কোড বসানো যায়।
জায়গা নিয়ে তো এখানে আমি ক্লিক করতেছি তারপর এখানে দেখেন এপিক এর কিছু জিনিস পাবো আমি যেগুলো দেন কাজ করবে এই দেখেন এপিক মডিউল নামে অপশন আছে দেখেন যেরকম দেখা যাচ্ছে না এরকমই পাবেন আপনি এই যে এখানে একটা এখানে অনেকগুলা দেখেন এটা কেমন এখানে একটা এখানে অনেকগুলা লেখার মতো ঠিক আছে এখানে একটা পোস্ট অনেকগুলা লেখা থাকবে শুধু পোস্টগুলো না এখানে অনেকগুলা পোস্টের সিরিয়াল দেখাচ্ছে তো এমন কোনো পোস্টের ডিজাইন নাই যেটা আপনি পাবেন না ঠিক আছে সিঙ্গেল পোস্ট চলে আসছে আর এখান থেকে ডিজাইন হিরোর মার্জিন টাই যেগুলা তো আমি এখানে কন্টেন্ট ফিল্টার আর বাকি আচ্ছা বাকি দেখাচ্ছে ডিজাইন পার্টটা নিয়ে আর এখানে একটা সেকশন হবে দেখেন এই এইখানে কোন পোস্টটা পাবে ঠিক আছে এই পোস্টটা দেওয়ার জন্য দেখেন ওয়ার্ডপ্রেস ডিফল্ট ফরম্যাট আছে এখান থেকে কন্টেন্ট ফোল্ডার ফিল্টার যখন দিবেন মানে কোন পোস্টটা এখানে পাবে আমি কিন্তু এখানে ধরাই দিতে পারি এখানে দেখেন ওরা ধরাই দিছে কি ওরা কিন্তু আন্তর্জাতিকের ভিতরে আন্তর্জাতিকের একটা পোস্ট ধরাইছে ঠিক আছে আমরা জাস্ট হোম পেজটা যেহেতু ডিজাইন করবো হোম পেজটা ডিজাইন দিই এখানে দেখেন ওরা কিন্তু ধরাইছে একটা কিসের মধ্যে এটা বাংলাদেশের আন্ডারে একটা পোস্ট ওরা এখানে ধরাইছে ঠিক আছে সর্বশেষ বা এরকম কিছু একটা ধরাইছে আমরা যদি কন্টেন্ট ফিল্ডারে যাই এখানে দেখেন পোস্ট পাবে ঠিক আছে অবশ্যই পোস্ট পাবে তারপরে হচ্ছে এখান থেকে পোস্ট অপশনটা এগুলো দরকার নেই ইনক্লুড ক্যাটাগরি কোন ক্যাটাগরির জিনিস পাবো দেখেন আর এক্সক্লুড ক্যাটাগরি এটা হচ্ছে কোন ক্যাটাগরির পোস্ট এখানে পাবে না ঠিক আছে যদি আমি কিছু না দেই তাহলে সবগুলো ক্যাটাগরি পাবে লাস্ট আমি যে পোস্টটা অ্যাড করছি সেই পোস্টটা এখানে কিন্তু রিসেন্ট পোস্টটা পাচ্ছে তাই না লাস্ট কিন্তু সবার লাস্ট আপনাদের যদি খেয়াল থাকে আমি কিন্তু এই পোস্টটা অ্যাড করছি তাই না এই রিসেন্ট পোস্টটা কিন্তু পাচ্ছে অটোমেটিক্যালি আমি যদি আপনি যদি কিছু না ধরেন তাহলে কিন্তু সাউন্ড করছে ইন্টারন্যাশনাল থেকে নিব ঠিক আছে ইন্টারন্যাশনাল থেকে নিব এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে অপশন গুলো দেখবে কোথা থেকে আপনি নিবেন ধরেন আমি নিব হচ্ছে ক্রিকেট থেকে ঠিক আছে দেখেন এখন ক্রিকেট থেকে যে ক্রিকেট থেকে লোড হবে ঠিক আছে কারণ আমি চাচ্ছি না ক্রিকেট থেকে রিসেন্ট পোস্ট সবসময় রিসেন্ট পোস্ট পাবে এটা খেয়াল রাখবেন আমি চাচ্ছি যে ক্রিকেট থেকেও তো দেখাবে আবার ধরেন এই থেকেও দেখাবে স্পোর্টস থেকেও দেখাবে মানে স্পোর্টস বা ক্রিকেটের মধ্যে যে কোনো রিসেন্ট পোস্ট যেটা করবে সবচেয়ে রিসেন্ট যেটা সেটা এখানে শো করবে এটা রিসেন্টের আইটেম ঠিক আছে আর আমি যদি চাই যে না আমি কিছুই দিব না তার মানে একদম যেটার মধ্যে অ্যাড করুক সবচেয়ে রিসেন্ট যেটা সেটা এখানে পাবে তো ওরা কিন্তু দেখেন লাস্ট 6 মিনিট আগে এটা করছে ওরা তো এটা অটোমেটিকলি এখানে রয়েছে ঠিক আছে তো আমরা চাচ্ছি এখানে রিসেন্টটা পাচ্ছে আমরা চাইলে অন্য কিছু করতে পারি যখন এখন হচ্ছে ক্রিকেট নিয়ে খুব বেশি কাজ হচ্ছে তো ক্রিকেট নামে আমি সিলেক্ট করে রাখি ক্রিকেট নিয়ে আমি যেই পোস্টটি করবো সেই পোস্টটাই এখানে সবসময় ফিচার হয়ে থাকবে হোম পেজ ডিজাইন করতেছি আমরা এই জিনিসটা মাথায় রাখবেন ঠিক আছে এই যে এখানে অটোমেটিকলি পোস্ট হয়েছে ঠিক আছে আর একটা জিনিস কি আমরা কখনোই কোনটা অ্যাড এখানে করবো না কখনোই কোনটা অ্যাড করবো না সেটা এখানে ধরাই দিতে পারি মানে এখানে কখনোই আমরা আনক্যাটাগরাইজড এমন কোনো পোস্ট এখানে আমরা অ্যাড করবো না যেটার কোনো ক্যাটাগরি নেই ঠিক আছে এরকম দিতে পারি আনক্যাটাগরাইজ কোনো ই আমরা এখানে করবো না আরেকটা হচ্ছে দিতে পারি দেখেন এখানে যদি ক্রিকেট দেই কি হয় দেখেন পাচ্ছে না কোনো পোস্ট কেন পাচ্ছে না এখানে ক্রিকেটটা সিলেক্ট করছি রাইট আচ্ছা তাহলে তো অন্যগুলা থেকে তো পাওয়ার কথা এখানে লোড তা হচ্ছে না কেন একটু ঝাপসা মনে হচ্ছে বুঝতে কষ্ট হচ্ছে এখানে কিন্তু ক্রিকেট থেকে পাবে না তাহলে অন্যগুলা থেকে তো এখানে পাওয়া উচিত ছিল অন্যগুলা কেন পাইলো ভাই ওই যে ভাই ওই যে ইনক্লু যে ইন এখানে আমি ধরেছি একমাত্র পোস্ট হ্যাঁ আমি দিচ্ছি একমাত্র পোস্ট পাবে হচ্ছে ক্রিকেট থেকে আর এখানে এলে বলছি ক্রিকেট থেকে কোনো পোস্ট পাবে না আমরা ক্রিকেট থেকে পোস্ট লোড করছে আর এখানে এসে বলছে ক্রিকেটের কোনো পোস্ট দেখাবে না লোড করছে শুধু ক্রিকেটের পোস্ট এখানে ক্রিকেটের পোস্ট দেখাতে না করছে ওদের জন্য কিছুই দেখায় নাই
আমি যদি এটা কেটে দেই অথবা এটা কেটে দেই দুইটা যেকোনো একটা কেটে দিলে কিন্তু এখানে অন্য পোস্টগুলো দেখাবে তো এখানে যদি আরো কিছু ক্যাটাগরি আমি অ্যাড করি যেমন ইন্টারন্যাশনাল অ্যাড করলাম দেখেন এখন ইন্টারন্যাশনাল থেকে টিকে দেখাবে টিকেট আর ইন্টারন্যাশনাল থেকে লোড হইছে আর এখানে বলছে ক্রিকেট দেখাবা না তাহলে শুধু ইন্টারন্যাশনাল গুলো লোড হইছে এই দেখেন ইন্টারন্যাশনাল এটা বুঝতে পারছেন ক্যাটাগরি নিয়ে খেলতেছে আমি কিন্তু এই জন্য বলছি ক্যাটাগরিটা আমি বুঝাইছি ক্যাটাগরি কি জিনিস বারবার কিন্তু ক্যাটাগরি সাউন্ডটা উচ্চারণ হবে একটু পরে এখন কি বুঝতে পারছেন বিষয়টা উদাহরণ দিয়ে বুঝাইছি যেন এখন ইজি মনে হয় নাহলে এখন কিন্তু বুঝতে গিয়ে জানবে রয়ে যেত কেন কোথ থেকে এগুলো কই থেকে কি পাচ্ছে ঠিক আছে ক্যাটাগরি থেকে লোড হচ্ছে পুরো আমার কিন্তু এই রিলেটেড আপনার হাজার হাজার ডলারের বড় বড় সাইট করবেন বাস এই এই লজিক গুলো খাটায় কাজ করতে হবে জাস্ট বুঝতে হবে আমি কি করতেছি ঠিক আছে ক্লায়েন্ট আপনাকে বলতেই পারে যে আমার কিন্তু এই রিলেটেড সাইট এই রিলেটেড পোস্ট হয় আমার যেমন আমার রিলেটেড আপনার আমেরিকা রিলেটেড পোস্ট হয় কিন্তু আমেরিকা রিলেটেড পোস্ট আমি কখনো এখানে দেখাতে চাচ্ছি না তখন জাস্ট এক্সক্লুডে আইসা আমেরিকার যে ইটা আছে সাব ক্যাটাগরি সেটা এখানে ধরাই দিবেন যে এখানে ইন্টারন্যাশনাল ঠিকই পাবে কিন্তু শুধু আমেরিকা বাদ যাবে লাইক অ্যাজ ধরেন ক্রিকেট ঠিকই পাইছে আমরা চাচ্ছি মানে ক্রিকেট আচ্ছা এখানে স্পোর্টস পাবে ধরেন স্পোর্টস ঠিকই পাবে কিন্তু ক্রিকেটের কোনো নিউজ পাবে না স্পোর্টস পাবে ক্রিকেটের নিউজ পাবে না তাহলে স্পোর্টস এর মধ্যে ক্রিকেট বাদ দিয়ে যে নিউজ গুলো আছে সেগুলো পাবে তো এখানে ধরেন ইন্টারন্যাশনালটা কেটে দিচ্ছি শুধু স্পোর্টস থেকে লোড হয়েছে কিন্তু ক্রিকেট থেকে পাবে না এই যে এখানে এটা স্পোর্টস এর মধ্যে আছে ক্রিকেটের মধ্যে থেকে লোড হচ্ছে না যখন এটা কেটে দেবো তখন থেকে ক্রিকেট থেকে পাবে স্পোর্টস কাছে মানে এটা সবচেয়ে রিসেন্ট এই জন্য স্পোর্টস থেকে পাইছে ঠিক আছে বুঝতে পারছি আমরা এ হচ্ছে ইনক্লুড এক্সক্লুড এর খেলা সো আমরা এটা কেটেই দিচ্ছি কারণ একদম ফার্স্টে আমরা চাচ্ছি না কোনো ফিল্টার আউট হোক আমরা চাচ্ছি যে পোস্টে আমরা রিসেন্ট করি সেই পোস্টটা অটোমেটিকলি এখানে পাবো ঠিক আছে সুন্দর মতো একটা ডিজাইন পেয়েছে ডিজাইন চেঞ্জ করার অপশনও কিন্তু আছে এই যে এখানে দেখেন হিরো সেটিং এ যাবেন এটা কিন্তু আমি একটা হিরো এপিক হিরো ইউজ করছি এপিক হিরো মানে একাই হিরো সবসময় কিরকম থাকে হিরো কি অনেকগুলো থাকে না একটা থাকে হিরো কিন্তু সবসময় একটা থাকে আর বাকি কিন্তু অন্যগুলা সব অনেকগুলো থাকে তাই না হিরো একটা থাকে সেই জন্য একটা পোস্ট যখন অ্যাড করবেন কোনো জায়গায় হিরো সেকশনে খুঁজবেন কোথায় গিয়া এই যে এখানে গিয়ে এখান থেকে হিরো নামে একটা উইজেট পাবেন অনেকগুলা হিরো ডিজাইন সেখান থেকে অ্যাড করবেন এই দেখেন এই একটা জিনিস নিয়ে কাজ করছে ওরা এই যে এখানে দেখেন হিরো এই একটা আছে মানে হিরো বলতে বড় বোঝায় আর কি বড় টাইপের এখানে দেখেন যে একটা আছে সেই মানে মাঝখানে কাটা এইটাও সুন্দর দেখেন একটা পোস্ট নিয়ে কাজ করছে যে একটা বড় বড় পোস্ট নিয়ে কাজ করছে দেখেন সুন্দর না বিষয়টা চাইলে এরকম ইউজ করতে পারেন এখানে এটা একটা পোস্ট এটা একটা পোস্ট সুন্দর মতো একটা একটা নিয়ে কাজ করছে এখানে অ্যাড করতে পারে সো আমি একটা ডাই অ্যাড করতেছি আমি যেহেতু ওইটার মতো বানাবো সো আমি এত বাকিগুলো তো দেখাবো একটু পরে এই যে এখানে ডিজাইনও আছে অনেকগুলো হ্যাঁ যে ডিজাইনটা সিলেক্ট করেন হেডার ডিজাইন ফুটারের ডিজাইন যেরকম সিলেক্ট করবেন ওরকমই আসবে দেখেন এই যে অনেকগুলো ডিজাইন আছে যে ডিজাইনটা আপনি পছন্দ হয় এখান থেকে আপনি চুজ করে দিতে পারেন এরকম উপর টপের দিকে আছে বটমে আর উপরে থাকবে ক্যাটাগরির নাম ফার্স্টটা যদি ইউজ করেন যেটা ফার্স্ট ছিল এরকম তো আমরা ফার্স্টটা ইউজ না করে এখান থেকে ইউজ করি এটা না এটা দেখলাম এটাও না হিরো ডিজাইনটা এখান থেকে চুজ করতে পারি ঠিক আছে হিরো কতটুকু হবে ডেস্কটপে কতটুকু হবে হচ্ছে আপনার এত পিক্সেলের নিচের সাইডে এত মানে এটা হচ্ছে ট্যাব এটা হচ্ছে ডেস্কটপে কতটুকু হবে দেখেন কত ডিপলি ওরা কাজ করছে বিষয়টা নিয়ে দেখেন ডেস্কটপে কতটুকু হবে ঠিক আছে হাইটটা এই যে উপরে নিচে এই হাইটটা এরপর দিতে পারেন হচ্ছে আপনার ট্যাবলেট মোডে কতটুকু হবে উপরে নিচের হাইটটা ধরেন ডেস্কটপে যদি আমি 500 পিক্সেল দেই ঠিক আছে 500 পিক্সেল পাইছে ঠিক আছে আর এখানে যদি আমি ধরেন আচ্ছা এখানে দেখেন আমি দেখাই কাজ করতেছি 100 পিক্সেল ধরে নেবেন ছোট হয়ে যাবে 100 পিক্সেল হয়েছে তাই না তো আমি 500 পিক্সেল দিচ্ছি মানে ডেস্কটপে 500 পিক্সেল আর এটা হচ্ছে 424 এর নিচে ঠিক আছে
424 এর নিচের মানে স্ক্রিনগুলো 424 এর উপরে গেলে তো এটা পাবে 400 সরি 1024 1024 এর নিচে যখন আসবে তখন কোনটা পাবে 1024 এর নিচে আসলে ধরেন পাবে হচ্ছে 250 ঠিক আছে এখন তার এখানে এটা দেখা যাবে না আমি যখন ট্যাবলেট মোডে চলে যাব তখন দেখা যাবে ঠিক আছে ছোট হয়ে গেছে আবার চলে যাই এখানে গেলে ধরেন এখানে পাবে হচ্ছে একদম ছোট করে দেই 50 পিক্সেল পাবে তাহলে আমরা বুঝতে পারবো আসলে পাইছে কিনা দেখেন এটা হচ্ছে 468 তে যদি যাই দেখেন 50 পিক্সেল পেয়ে গেছে 468 এখানে আছে তাই না ট্যাবলেট মোড 468 পর্যন্ত ট্যাবলেট মোড থাকে এরপর এটা হচ্ছে ছোট স্ক্রিন মানে ট্যাবলেটের একদম ছোট ভার্সন ফোন একটু বড় যেগুলো সেগুলো সেগুলো তো কিরকম পাবে এখানে একদম আপনি ডিটেইলস এই দিতে পারেন আর যদি না দেন তাও কিন্তু সুন্দর মতোই পাবে দেখেন আপনি যদি নাও দেন কিন্তু ওর মতো একটা ডাইনামিক সাইজ নিচ্ছে এরপর আপনার সাইজ ফিক্স করতে হতে পারে আপনার ইমেজে খাপ খাচ্ছে না আপনার ওয়েবসাইটে খাপ খাচ্ছে না ঠিক আছে দেখেন আপনি যখন ফোনে দিবেন ও কিন্তু ওর মতো করে সুন্দর করে একটা ডিজাইন করে নিচ্ছে ঠিক আছে আর আপনি চাইলে কাস্টম উইথ দিতে পারেন আর রেকমেন্ডেড হচ্ছে কাস্টম উইথ দেওয়ার দরকার নাই একমাত্র যখন লাগবে বা যখন ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট থাকবে যে আমার এরকম থাকবে এরকম ছোট হয়ে যাবে এরকম বড় হয়ে যাবে হোমে একটু ছোট দেখায় তখন আপনি এগুলা নিয়ে কাজ করবেন ঠিক আছে আপাতত এটাই বেস্ট আছে এখানে হ্যাঁ রাইট রেসপন্সিভ করে দেবে এখান থেকে ওকে বাকি 500টা আমি উঠাই দিচ্ছি ডিফল্ট যেটা আছে ওইটা স্ট্যান্ডার্ড সাইজ আছে বাকি এটা করতে পারবেন জাস্ট আমি দেখাই দিলাম জন্য আর এটা হচ্ছে হিরোর স্টাইলটা ওভারলে যেগুলা এটা হচ্ছে যে ওভারলে উপরের ওভারলে দেখেন গ্রেডিয়েন্ট ওভারলে গ্রেডিয়েন্ট নিয়ে তো আপনারা কাজ করছেন ওভারলে মানে এই নিচ থেকে একটা কালার উপর থেকে একটা কালার যেমন যে নিচ থেকে একটা সাদা কালার গেছে দেখছেন আর উপরে গিয়ে আস্তে আস্তে ক্লিয়ার হয়ে গেছে বিষয়টা দেখেন এই যদি অফ করেন তাহলে চলে যাবে ঠিকঠাক এখন তাই না গ্রেডিয়েন্ট যখন দিবেন এখানে দেখেন আমি যদি গ্রেডিয়েন্টের কালার দিয়ে দেখাই তাহলে বুঝতে পারবেন এখান থেকে রেড দিয়ে স্টার্ট করি আর এখানে ধরেন গ্রিন কালার দিয়ে শেষ করতেছি মানে নিচ থেকে রেড দিয়ে স্টার্ট হয়ে গ্রিন দিয়ে শেষ হবে দেখেন এই যে গ্রেডিয়েন্টটা হচ্ছে মিক্স করে ফেলছে ব্লেন্ড করে ফেলবে মানে দুটাকে মিশ্রণ করে ফেলবে দেখেন সুন্দর মতো শেষ করছে না এখান থেকে আপনি কিন্তু সাইড 90 ডিগ্রি দিতে পারেন এটা নিয়ে দিনকে কথা বলছি গ্রেডিয়েন্ট কি হবে 90 ডিগ্রি এই পাশ থেকে শুরু হবে এই যে এই পাশ থেকে এই পাশ হবে ঠিক আছে আপনারা চাইলে গ্রেডিয়েন্ট ইউজ করতে পারেন যে কোনো কালারে অনেক সময় গ্রেডিয়েন্ট ইউজ হয় এখানে হয়েছে কিনা দেখেন না এখানে হয় নাই আপনার চাইলে গ্রেডিয়েন্ট ইউজ করে দিয়ে যাবেন অটোমেটিক্যালি যে পোস্ট অ্যাড হবে সেই পোস্টে গ্রেডিয়েন্ট ইউজ হয়ে যাবে গেল হিরো স্টাইল আর এটা হচ্ছে হিরো স্লাইডার অন করতে পারেন এইটা হচ্ছে দেখেন মজার জিনিস সেটা হচ্ছে এখানে একটা পোস্ট শো করতেছে আমরা কিন্তু এনে চাইলে দেখেন ডাইনামিক করতে পারি তিনটা করে পোস্ট স্লাইড করবে এই যে এখানে দেখেন এই যে দেখছেন এই যে একটা পোস্ট থাকে না অনেকগুলো পোস্ট এখানে দিতে পারি দেখেন মাত্র তিনটা পোস্ট পাচ্ছে কেন বলতো মাত্র তিনটা পোস্ট কেন করছো আমি কিন্তু এখানে তিনটা পোস্ট কেন করছো বলুন তো মোটামুটি ছয় জনের আছে ক্লাসে আর বাকিগুলো হচ্ছে অ্যাটেন্ডেন্স হিসেবে আছেন আপনারা ওকে সমস্যা নাই তিনটা ফোন দেওয়া হয়েছে আচ্ছা ওকে ওকে রাইট অলমোস্ট সবাই ধরতে পারছেন কিছু বাদে সবাই ধরতে পারছেন সেটা হচ্ছে এই যে এখানে স্লাইডার আইটেমে আমাদের এখানে তিনটা দেওয়া আছে আমরা যদি তিনটা উঠাই দেই দেখি তো কি হয় তিনটা উঠাই দিলে কি হয় দেখি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা মানে সবগুলা পাচ্ছে তখন আমরা সবগুলা ধরানোর দরকার হবে মানে আমাদের এক সময় গিয়ে 1000 সাইজ থাকতে পারে পোস্ট তাই না তখন গিয়ে আমি কিন্তু 1000 লিখবো আন্তাজে লিখবো আমার 1000 না হয় 1000 একটা হলে ওই একটাই মিসিং হবে ঠিক আছে তখন জাস্ট আমি কি করব আমি কাউন্টটাই উঠাই দেব সব পাইছি আমি অ্যানসার দিই আপনি অ্যান্সার দেননি
আচ্ছা আপনি आंसर দেননি আপনি বুঝেন না স্পোর্ট ক্যাটাগরির তিনটা স্লাইডার ইউজ করে তিনটা পোস্ট অ্যাড হইছে আর স্পোর্টস ক্যাটাগরির তিনটা পোস্ট আচ্ছা স্লাইডারে হ্যাঁ আমার স্লাইডার আইটেমের জন্য হইছিল এটা স্লাইডার আইটেমে তিনটা দাও ছিল তাই না স্লাইডার অটো প্লে করতে পারি আমরা এখানে অটো প্লে করতে পারি অথবা হচ্ছে ভিজিটরে ক্লিক করলে চেঞ্জ হবে নালে চেঞ্জ হবে না অটো প্লে যদি দেই অটোমেটিক্যালি চেঞ্জ হবে একটু পর দেখেন চেঞ্জ হওয়া শুরু করবে কিছুক্ষণ পরে এটা অটোমেটিক্যালি চেঞ্জ হওয়া শুরু করবে এই যে চেঞ্জ হওয়া শুরু হয়ে গেছে আর আমরা চাইলে অফ করে রাখতে পারি এখন ভিজিটর যাবে ভিজিটর চেঞ্জ করে নিবে আর এটা আমরা চাইলে লিমিট করতে পারি 5টা 10টা 15টা 100টা 20টা তো আমরা যখন হচ্ছে একদম সবগুলো দেখাতে যাব তখন জাস্ট কেটে দিব ঠিক আছে জাস্ট কাউন্টটা কেটে দিব এখান থেকে ঠিক আছে অনেকের এই ইস্যুটা হয় এখানে আনলিমিটেড করতে পারে না সেটা হচ্ছে একটাই সলভ সেটা হচ্ছে এখানে কোনো কাউন্ট রাখা যাবে না ঠিক আছে এক অন্যা জিরো রাখা যাবে না জিরো রাখতে তো হইলই না ঠিক আছে জিরো রাখলে একটাই উঠে থাকবে জাস্ট কেটে দিব দিয়া সরি আপডেট করে দিব ওকে আর এখান থেকে অ্যাপ্লাই করতে পারি অ্যাপ্লাই অটোমেটিক্যালি হচ্ছে সো অ্যাপ্লাই করার দরকার নেই অনেক সময় অ্যাপ্লাই হয় না কোড রান হতে দেরি হয় এই জন্য অ্যাপ্লাই ওকে ওকে এই এটার মধ্যে চলে যায় আর বাকি স্টাইলে গিয়ে এগুলো তো আপনারা কাটাকাটি পারবেন তাই না এগুলো হচ্ছে যে এলিমেন্ট আইডি এলিমেন্ট মানে এখানে ও তেমন কোনো স্টাইল নেই জাস্ট এই যে এই দুইটা টাইটেল আর মেটা টাইপোগ্রাফি এই যে মেটা টাইপোগ্রাফি হচ্ছে এই দুইটা মেটা টাইপোগ্রাফি ওকে আর এটা হচ্ছে টাইটেলের টাইপোগ্রাফি এই যেগুলো টাইপোগ্রাফি আমরা বুঝি তো এগুলো আমি আর দেখাচ্ছি না সাইজ স্টাইল এই যে এটা এই যে এই লেখাটা ওকে এটা আমি আর দেখাচ্ছি না এখান থেকে কাস্টম করা যায় আমি কিন্তু এখান থেকে পোস্ট অ্যাড করি না এরপরও কাস্টম করা যায় ভাইয়া সাউন্ড নাই এখন সাউন্ড আছে এই পর্যন্ত শুনছেন না যে টাইপোগ্রাফি কোনটাতে কি করবেন এই পর্যন্ত কি শোনা গেছে কোন কখন ডিসকানেক্ট হয়েছে এডিটর মানে স্টাইল সেকশনের কাজ কি এটা তো শোনা গেছে তাই না হ্যাঁ শোনা গেছে ওকে ওকে এখন বাকি আমি যেটা কোশ্চেন করছিলাম সেটা হচ্ছে মানে সেরি পর্যন্ত ক্লাস নেট কি প্রবলেম মানে ঈদের আগে শেষ ক্লাস তো জাস্ট লং করতে চাচ্ছিলাম মানে শেষ করে যদি দেই ব্লক পেজটা বেটার হবে মোটামুটি একটা প্র্যাকটিস করার মতো অ্যাসেট পাবেন ওকে চলো ওকে ইনশাআল্লাহ মানে আমরা মোটামুটি এই পেজটা আজকে ডিজাইন শেষ করে এরপরে বের হবো ওকে ওকে তাহলে মোটামুটি এই এই পার্টটা অ্যাড করলাম হ্যাঁ এটুকু অ্যাড করলাম এখন এটা অ্যাড করব এটা জাস্ট এই এই অ্যাড সেকশনটা কিন্তু আমরা স্কিপ করতেছি যেখানে যেখানে অ্যাড পাবো এইটা অ্যাড এই বিষয়গুলো আমরা স্কিপ করব আর এটা হচ্ছে আলাদা একটা প্লাগইনের কাজ সেটা হচ্ছে করোনা আপডেট আপনারা যদি কেউ এটা করতে চান আপনারা এটা করতে পারেন করোনা আপডেট জাস্ট প্লাগইন অ্যাড করলে ওইটা শর্ট কোড আইনা যেখানে অ্যাড করবেন সেখানে এই জিনিসটা হবে ঠিক আছে এই জিনিসটা মনে হয় না দেখাইতে হবে এই জিনিসটা আপনারা পারবেন এটা হচ্ছে মানে ট্রেন্ডিং টপিক যখন আসে ওই ওইটার প্লাগইন ইউজ করলে হয় জাস্ট শর্টকাট ইউজ করতে হয় করোনা আপডেট নামে একটা প্লাগইন আছে দেখবেন জাস্ট এখানে এনে শর্টকাট অ্যাড করে দিলেই হবে আপনি সাইডে নিজে সাইডে চাইলে ইউজ করতে পারেন ওকে আর বাকি এটা একটু বড় করে দিচ্ছি তাহলে আচ্ছা বড় করলে লোড হচ্ছে না লোড হবে একটু পরে আচ্ছা এখন এখানে আমরা অ্যাড করব এরকম একটা কিছু এখানে ইমেজ এখানে হচ্ছে লেখা এখানে স্টাইল আপনি পাবেনই যে স্টাইল আপনি দেখবেন ওই স্টাইল মানে যত ধরনের স্টাইল এক্সিস্ট করে আপনি পাবেনই এই যে দেখেন তাই গেছে ইমেজ আর এখানে লেখা মডিউলে যান নিয়ে যান এই যে দেখছেন সুন্দর মতো পাইছি এই যে এখানে কিন্তু আবার একটু এক্সট্রা কিছু আছে
ডেসক্রিপশনটা লেখা আছে এখানে কিন্তু ডেসক্রিপশন নাই শুধু টাইটেলটা তাই না এখানে ডেসক্রিপশন লেখা আছে আসলে আমরা দেখি ডেসক্রিপশন ফিক্স করা যায় কিনা তাহলে আমরা অন্য একটা উইজেট ইউজ করব ওকে টাইটেল হেডার ফিল্টার দেখাচ্ছে আর কালার দেখাচ্ছে স্টাইলগুলো দেখাচ্ছে আসেন দেখেন স্টাইলগুলো দিয়ে দিয়ে আমরা দেখি কোনটাতে কি স্টাইল আছে এটা একটা স্টাইল বর্ডার স্টাইলগুলো চেঞ্জ হচ্ছে ওকে লোড হচ্ছে না এই বিষয়টা হচ্ছে এই যে বিশটা না এই বিশটা ওয়ার্ড হচ্ছে এখান থেকে পায় কেন অনেক সময় ওয়ার্ড বাড়াইতে হয় শুধু এইটার ক্ষেত্রে না বাকি যে উইজেট গুলো নিবো সেগুলোতেও অনেক সময় দেখেন ডেসক্রিপশন দেখায় নিচে ভিউতে এই জিনিসগুলা কমানো বাড়ানো যায় এখান থেকে এটা কিন্তু মেইন ড্যাশবোর্ডেও কাজ আছে দেখেন এটার একটা কাজই ছিল আমি একটা ক্লায়েন্টের কাজই করছিলাম যে ওর হচ্ছে ব্লক পেজে অল্প কিছু টেক্সট শো করে দেখেন আপনি সেটিং এ যান সেটিং এ জেনারেলে বা রাইটিং এ দেখি আমি একটু দেখাই স্ক্রিপ্ট জিনিসটা কতগুলা ওয়ার্ড পাবে সেগুলা সিলেক্ট করে দেওয়া যায় রাইটিং এ স্ট্যাটিক পেজ আওয়ার হোম টা আমরা ধরাই দেই আওয়ার হোম এটা হচ্ছে ব্লক পেজে কতগুলা করে পোস্ট করবে সেগুলা আর হচ্ছে ফুল টেক্সট সামারি যদি দেই আচ্ছা এটার অপশনটা আচ্ছা কোথাও একটা পাবেন আচ্ছা এলিমেন্টারে মেবি অপশনটা যেখানে এটা যদি আমরা যদি দুই করে দেই দেখেন এখানে শুধু দুইটা ওয়ার্ড পাবো দেখেন এখানে যে দুইটা ওয়ার্ড পাইছে মাত্র তাই না আরে এটা যদি জিরো করেন একমাত্র কন্টেন্ট এটা উঠাই দেওয়ার অপশন কি জিরো করা তাই না জিরো করা বলতে উঠাইয়াই দেওয়া ওই লিখাই থাকবে লিখাই নাই কন্টেন্টটাই নাই ঠিক আছে এখান থেকে করা যায় আর এখানে হচ্ছে এই এইটা শেষ হবে কোথা থেকে মানে টেক্সটটা শেষ হবে তিনটা ডট দিয়ে যেখানে তিনটা ডট পাচ্ছে না এখান থেকে পাচ্ছে তিনটা ডট দেখেন তিনটা ডট দেওয়া আছে আপনি যদি এখানে দেন রিড মোর তাও কিন্তু পসিবল দেখেন এই রিড মোর চলে আসছে দেখেন রিড মোর চলে আসছে সুন্দর মতন ঠিক আছে রিড মোর সুন্দর মতো চলে আসছে তো রিড মোর দিতে পারেন লোড মোর দিতে পারেন ভিউ পোস্ট দিতে পারেন যা ইচ্ছা এখানে দিতে পারেন অথবা এটা যদি উঠাই দেন থাকবেই না দেখেন চলেই গেছে তো এইবার কি আরেকটা হচ্ছে পেজিনেশন তো পেজিনেশনটা বিষয়টা হচ্ছে পেজিনেশন কি আমি দেখাই গুগলে যদি গুগল করেন এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেজিনেশন পেজিনেশন মানে পেজের পরে পেজ নেক্সট থাকে প্রিভিয়াস থাকে ওকে এই যে যেগুলো 1 2 3 4 5 6 এগুলোকে বলে পেজিনেশন ঠিক আছে তো পেজিনেশন চাইলে নো পেজিনেশন অথবা নেক্সট প্রিভিয়াস লোড মোর নেক্সট প্রিভিয়াস যদি দেই নেক্সট আর প্রিভিয়াস অপশন থাকে এই যে নেক্সট এ দিবেন অন্য পোস্টগুলো আসবে এই অন্য পোস্টগুলো শো করবে এখন দেখছেন আবার যদি প্রিভিয়াস দেন মানে আগের পোস্টগুলো আসবে মানে আরো পোস্ট যদি থাকতো আরো নেক্সটে যাওয়া যেত ঠিক আছে আরো যদি অনেকগুলো আমার তো পোস্টই আছে 6টা তো 6টা পোস্ট লোড হওয়ার পরে প্রিভিয়াসটা অ্যাক্টিভ হয়ে যায় দেখেন নেক্সট আর নাই প্রিভিয়াস চলে আসে তো আরো পোস্ট থাকলে আরো অনেকবার যাওয়া যেত যে নেক্সট এন্ড প্রিভিয়াস বাটন আরো অ্যাড করা যায় দেখেন দেখেন অটো লোড অন স্ক্রল মানে যত স্ক্রল করবে তত লোড হইতেই থাকবে হইতেই থাকবে ও এটা আমাদের একটা ভাইয়ের কাজ ছিল বিষয়টা মনে পড়লো অনেক দিন পরে পেজিনেশনের একটা কাজ ছিল সেটা হচ্ছে পেজিনেশন থাকবে না জাস্ট যত স্ক্রল করবে কখনো শেষ হবে না যত ব্লগ পোস্ট আছে 2,500 পোস্ট ছিল ওনার তো ওইগুলা তখন স্ক্রল করে করে তখন একটা কাজ করতে লাস্ট পর্যন্ত কোনো কিছু করতে না পারে তখন সেটা আরো 2.5 বছর আগের কথা মনে হয় তো তখন আর কি করা যাবে তখন এখান থেকে না এই যে এখান থেকে আমরা কি করছিলাম আমরা একটু ফ্লিক করে কাজ করছিলাম সেটা হচ্ছে এই যে ব্লগ পেজ পার পেজ না এখান থেকে আমরা 2,500 ধরাই দিছিলাম মানে 2,500 পোস্ট পর্যন্ত লোড হবে তো 2,500 পোস্ট নিচ পর্যন্ত তো আর কেউ যায় না তো সে ক্লায়েন্ট এইভাবে মাইনে নিছে আর কি যে আচ্ছা ঠিক আছে হবে কিন্তু এখন লাস্টে গিয়ে দেখা গেছে 19 এর শেষের দিকে এলিমেন্টারে অ্যাড হইছে এটা এই যে অটো লোড অন স্ক্রল অটো লোড অন স্ক্রল এর কিছু প্লাগইনও বের হইছে
WordPress. দেখেন অটো লোড স্ক্রল কিছু প্লাগইন আছে ইনফিনিটি স্ক্রল বাই দেখলাতে কাজই করে নেই কোনো পরে আমরা 2500 করে কাজ করতে তো এখন এলিমেন্টর এই অপশনটা আছে অটো অটো লোড অন স্ক্রল তো যত স্ক্রল করবে তত লোড হবে স্ক্রল না করলে লোড হবে না এখন আমি যদি স্ক্রল করতে থাকি এই যে লোড হতে থাকে এই যে লোডিং হচ্ছে দেখছেন আমি যদি স্ক্রল করি তাহলে লোড হবে স্ক্রল না করলে লোড হবে না এরকম তো 1000 পোস্ট থেকে আমি স্ক্রল করতে 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 যত স্ক্রল করব লোড হইতেই থাকবে পড়তেই থাকবো লোড হইতেই থাকবে এরকম অটো লোড এন্ড স্ক্রল এটা আমাদের আপাতত লাগতেছে না এটা মাথায় রাখেন এটা হয়তো সামনে গিয়া কারো না কারো কাজ হয়ে যেতে পারে লাইন চাইতে পারে এক্সটেন্ড প্রিভিয়াসই দিয়ে দিচ্ছি দেখেন এক্সটেন্ড প্রিভিয়াস করা যাবে ওকে আর এটাকে মিডল এনার জন্য কি করব এটাকে এই একদম সবগুলা মিডল আর এখান থেকে কি করব আমরা এখান থেকে তিনটা করে দেই হ্যাঁ পোস্ট তিনটা শো করবে একটা পেজ এখান থেকে দেখেন এই যে পার পেজ পেজিনেশন পেজিনেশনটা ভাঙবে কোন থেকে পেজিনেশনের ব্রেক পয়েন্ট হচ্ছে 4 তিনটা দিয়ে দিলাম তিনটার পরেই পেজিনেশন ব্রেক পয়েন্ট চলে গেছে তিনটা দিয়েছি শো পেজিনেশন নেক্সট এসে নেক্সট প্রিভিয়াস এই যে এরকম চারটা দেখাচ্ছে কেন এখানে তিনটা দিছি তো নাম্বার অফ পোস্ট লোডেড ডিউরিং পেজিনেশন ডিক্রিজ তো নেক্সট এরপরে দুইটা থাকে আচ্ছা এটা হলো পেজিনেশনের পরে কয়টা পোস্ট দেখাবে আমরা চাই দুইটা করেই দেখাক হ্যাঁ দুইটা করেই দিচ্ছি আর আমরা হচ্ছে কন্টেন্টের মধ্যে কোথাও একটা পাবো সেটা হচ্ছে এখানে যেখান থেকে অ্যাড অ্যাড করার অপশন আছে ঠিক আছে অ্যাডস অ্যাডস আমাদের বর্তমানে কাজ নাই অ্যাডস এর কাজ হচ্ছে পরে অ্যাডস তো আমাদের দেখানো যাবে না আমাদের কন্টেন্ট ফিল্টার এই যে পোস্ট প্রথমে কয়টা পোস্ট দেখাবে দুইটা দিয়ে দিই হ্যাঁ প্রথম পেজে কয়টা পোস্ট দেখাবে দুইটা দেখাইলো নেক্সট দিলো দুইটাই দেখাবে আবার নেক্সট দিলে আরো দুইটা দেখাবে এরকম সুন্দর হয়েছে না মোটামুটি মোটামুটি সুন্দর হয়েছে আমরা এটা থেকে একটা ফিল নিয়ে আমাদের মতো সুন্দর করে ডিজাইন করতেছি এরপরে দেখেন আমরা একটা কোশ্চেন করি বলেন ওই যে প্রিভিউ এবং নেক্সট এর মাঝখানে 1 2 3 আনা যাবে হ্যাঁ যাবে পেজিনেশন 1 2 3 আনতে হবে সেটা পেজের ক্ষেত্রে হবে এই তো পোস্ট পোস্টের কে আসলে অন্তত এই যে এখানে দেখেন এই যে দেখাই নেক্সট এন্ড প্রিভিয়াস আছে লোড মোর মানে পেজের ক্ষেত্রে 1 2 3 মানে একটা ক্লিক করলে পরবর্তী এটা তার পরবর্তী পেজে যাচ্ছে না এই জন্য আর কি এখানে নেক্সট আর প্রিভিয়াস দিয়েই সমাপ্ত করছে আর কি যদি পরবর্তী পেজ যাওয়ার অপশন থাকতো সেখানে পেজিনেশন অ্যাড করলে দেখবেন নাম্বার কাউন্ট নামে একটা কিছু আছে তো সেখানে আপনি দিয়ে দিতে পারেন নাকি নাম্বার কাউন্ট দিলে মোটামুটি যত নাম্বার পর্যন্ত আছে অটোমেটিক্যালি এখানে পেয়ে যাবে ধরুন 10টা পেজ আছে একে থেকে 10 পর্যন্ত পাবে আর এখানে গিয়ে পাবে নেক্সট ঠিক আছে এখানে আর এখানে এই পাশে প্রিভিয়াস পাবে এরকম আচ্ছা ঠিক আছে আর এটা তো ছোট একটা সেকশনের ভিতরে এই জন্য শুধু নেক্সট আর প্রিভিয়াস আর এই যে এই লেখাগুলো কোথা থেকে আসছে সেটা দেখেন এই যে এখানে এই যে শো নেভিগেশন টেক্সট এই টেক্সটটা থেকে কিন্তু লেখাগুলো পাচ্ছে নালে শুধু অ্যারো পাবে এই যে অ্যারোটা পাবে শুধু মিডল আইসা আর যদি এটা দেয় তাহলে প্রিভিয়াস আর নেক্সট লেখা সহ পাবে তো লেখা সহই রাখতেছি অথবা এরকম রাখতে পারে এখানে লেখার তো দরকার নেই হ্যাঁ এরকম রাখলেই হবে আর এটাকে মিডলে কি পাবেন বলেন তো এই দেখো মিডল লাগতেছে না দেখেন এটাকে মিডল আনবো খুব ফাস্ট বলেন মিডল আনার কারো আইডিয়া আছে জি ভাই আছে কলাম থেকে মিডল করতে হবে রাইট তাও দোয়ার জন্য জাস্ট 20 মিনিট রাখেন খাওয়া দাওয়ার জন্য জাস্ট 20 মিনিট রাখেন আচ্ছা ওকে আচ্ছা সেরে আগে সেরে দেবো ভাই সমস্যা নাই আচ্ছা কলাম থেকে মিডল রাইট ভাই ঠিক আছে আপনাদের মনে আছে সবগুলো ওকে এগুলা থেকে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট মিডল এই যে মিডল চলে আসে সুন্দর মতো এখন আপডেট করতেছি পাই গেছে মোটামুটি আর বাকি এই যে এখান থেকে আমরা চাইলে একটু ফিল্টার করতে পারি হ্যাঁ এখানে এখানে যা দিব দেখেন একটা বিষয় আচ্ছা পরেরটাতে আমরা ডাইনামিকলি করি একটু দেখেন এখানে তো দুইটা নেই এখানে দেখেন একটা কাজ করি সেটা হচ্ছে এখানে একটা হেডিং নিব এটার উপরে
সরি আমি মানে ইনার সেকশন না নিয়ে সরাসরি নিয়েছি, এখান থেকে একটা হেডিং নিলাম। এখন জাস্ট ক্যাটাগরি নিয়ে কাজ করবে, এখানে তো মূল সব বিষয় নিয়ে কাজ করছি, এখন একটা একটা ক্যাটাগরি নিয়ে কাজ করবে। হ্যাঁ হেডিং এখন মোটামুটি দেখে মনে হচ্ছে না যে এটা পড়া যাবো, এটা করা যাবে, এটা এইভাবে করতে হবে, এটা ওইভাবে করতে হবে। মানে এই পাশে দেখেন এরকম একটা স্টাইল আপনি এখানে পাবেনই, এখানে গেলেই আপনি পাবেন, যেখানে গেলে এপিক এর মধ্যে গেলে একটা একটা স্টাইল এরকম পাবেন যেটা এটার মতো সেম, আবার এটা আরেকটা স্টাইল এটার মতো সেম পাবেন। ঠিক আছে, এই যে এরকম এটা কিন্তু তিনটা জাস্ট কার্ড স্টাইল, এটা তো আছেই, এখান থেকে ছয়টা স্টাইল আছে, দুইটার স্টাইল আছে, দুইটার স্টাইল আছে, এখানে তিনটার স্টাইল আছে। তো স্টাইল দেখলেই বোঝা যাবে, এখন জাস্ট ওখানে দেখে আসবেন, এখানে এই যে দেখেন এই যে একটা স্টাইল এই পাশে আর এখানে পাঁচটা পোস্ট, এখানে একটা উপরে এখানে দুইটা দুইটা করে পোস্ট, মানে এরকম যেটা দেখবেন সেরকমই করতে পারেন। তো আমরা আসলে নিজেদের মতো এখন কিছুক্ষণ করি। তো এখানে একটা টেক্সট দিলাম হেডলাইন, টেক্সটটা হচ্ছে আমরা এখন যেটা ইউজ করবো সেটা দিব। এখন আমরা কি ইউজ করবো, আমরা ইউজ করবো হচ্ছে ধরেন বাংলাদেশ, বাংলাদেশ ওকে। এখানে গিয়ে আমরা একটু কালারটা দেই, বাংলাদেশ কালার দিলাম, এইটা টাইপোগ্রাফি থেকে একটা ফন্ট ইউজ করি, সাইজটা দিলাম হচ্ছে 48 pixel, উইডথটা 500 থাক, আর হচ্ছে ট্রান্সফর্ম হচ্ছে এক্স ট্রান্সফর্ম হচ্ছে ফরপিস, মানে বড় হাতের থাক। এই দাগটা কোথেকে পাই জানেন? করলাম বাংলাদেশ দিলাম, বাংলাদেশটাকে এখন কি করবো মিডলে নিয়ে যাবো। এটা হাইড করতে চাইলে আপনারা জাস্ট কি করবেন থিমটা ডিজেবল করে দিবেন। হ্যাঁ আর বাকি যারা সিএসএস পারেন তারাও হাইড করতে পারবেন। ইন্সপেক্ট করে এই ডিসপ্লে নান করে দিলে চলে, ডিসপ্লে নান করে দিতে হবে। হ্যাঁ ওটা জাস্ট সিএসএস টা ধরতে হবে, কোন সিএসএস, সিএসএস এর ক্লাসটা ধরতে হবে। হ্যাঁ ক্লাসটা ধরে জাস্ট এরপরে দেখেন আমরা কি করব, আমরা দুটো সেকশন নিব, সেকশন নিয়ে এখানে একটা নিব, এখানে তো বাংলাদেশ নিয়ে নিছি তাই না, তো এখানে একটা এই পাশে কি নেব একটা হিরো সেকশন নিব। হ্যাঁ এখানে একটা হিরো সেকশন নিব অথবা এরকমটা, আচ্ছা একটা চুজ করি ফার্স্টে আমরা এটা নিয়ে দেখি, না এটা তো একটা না এটা দুটা, একটার গুলা নেই, একটার গুলা নেই, সরি যখন এইভাবে না যাবে না তখন আপনাকে কি করতে হবে, দেখেন সবগুলো এখানে লোড হয়ে গেছে, আচ্ছা তো ডিলিট করে দিচ্ছি। এটার ডিজাইনটা একবার অনেকগুলো পোস্টের দিতে ডিজাইন চুজ করতে হবে ফার্স্টে, এগুলো সবগুলো হচ্ছে সব অনেকগুলা পোস্টের ডিজাইন নিয়ে কাজ করা, আমাদের একটা পোস্টের গুলা নেই, হিরো থেকে নেই, এটা নেই, এটা নিলাম, এরকম একটা ডিজাইন পাইলো। এখন ধরেন আমরা কি দেখাবো, আমরা কিন্তু এটা দেখাবো না, আমাদের এটা কিসের সেকশন, আমাদের এটা বাংলাদেশের সেকশন, তো এখানে এই যে দেখেন ইন্টারন্যাশনাল দেখাচ্ছে, ইন্টারন্যাশনাল দেখাচ্ছে, আমরা ইন্টারন্যাশনাল দেখাইতে যাচ্ছি না তাই না। তো আমাদের এটা কি করে করতে পারি, শুধু বাংলাদেশের গুলা পাবে,
ওকে বুঝতে কষ্ট হচ্ছে না অনেকের কমেন্টে এরকম স্পিড দেখতে পাচ্ছি না মানে বুঝলে যেরকম কমেন্ট হয় এরকম না অনেকের বুঝতে কষ্ট হচ্ছে যারা সব ক্লাসে বুঝেন এরাও আজকে বুঝতেছেন না কন্টেন্টটা মানে একটু বেশি কঠিন আচ্ছা শাহিন ভাই বুঝতেছেন না আচ্ছা ঠিক আছে বুঝবেন এখন আর একটু ইজি ভাবে করি সমস্যা নাই বুঝবেন একটা বুঝে গেলে হয়ে যাবে বাকিগুলো নিজেই করতে পারবেন আচ্ছা কন্টেন্ট ফিল্টার থেকে মোটামুটি অনেকেই বুঝছেন বাকি কিছু বুঝেন নাই কন্টেন্ট ফিল্টার মানে যেটাই নেই আমি এপিক এর যেটাই নেই সেটার মধ্যেই কন্টেন্ট ফিল্টার পাবো জাস্ট কন্টেন্ট ফিল্টারে যান এখানে গিয়ে এই যে এখানে দেখেন এই যে এখানে জাস্ট ইনক্লুড ক্যাটাগরি এগুলো সব বাদ দেন এগুলো সব বাদ দিয়ে এইখানে আসেন ক্যাটাগরিতে চলে আসেন আমরা কাজ করবো ক্যাটাগরি নিয়ে আমরা তো ক্যাটাগরি নিয়ে কাজ করছি এতক্ষণ তো ক্যাটাগরি নিয়ে কাজ করবো ঠিক আছে ক্যাটাগরিতে একটা ওকে আমার কাছে ইজি লাগে তাই মন দিয়া শুনতেছে ভাই ওই যে স্পেলিং ভুল করছে মন দিয়া ওকে ওকে মন দিয়া শুনতেছে আচ্ছা ঠিক আছে ভাই আচ্ছা এখন ইনক্লুড ক্যাটাগরি কোন ক্যাটাগরিটা ইনক্লুড করবে বুঝতেছি যারা বুঝতেছে না তারা একটু জাস্ট খেয়াল করেন যে ইনক্লুড ক্যাটাগরি ক্যাটাগরি ইনক্লুড করবে কোন ক্যাটাগরিটা ইনক্লুড করবে প্রথম ক্যাটাগরি বানাই রাখছি তো কোন ক্যাটাগরিটা ইনক্লুড করবে দেখি আমরা ইনক্লুড ক্যাটাগরিতে যাই ইনক্লুড ক্যাটাগরি আমাদের কি ক্যাটাগরি দেখাতে যাচ্ছি শুধুই বাংলাদেশ ক্যাটাগরি দেখাতে যাচ্ছি বাকি অন্য কোনো ক্যাটাগরি দেখাতে যাচ্ছি না তাই না এই যে দেখেন বাংলাদেশ ক্যাটাগরি পোস্ট চলে আসছে না হ্যাঁ রাইট যেটা চিনাইতে চাই সেটাই এখানে ধরাবো রাইট তাই বাংলাদেশ ধরাই দিছি এখন শুধু বাংলাদেশের গুলা পাচ্ছে তো বাংলাদেশের আরো যদি 10টা পোস্ট থাকতো তাহলে এখানে সবচেয়ে রিসেন্ট দুইটা পাইতো তো এখন গেল আর বাকি সব ডিজাইন যা আছে সবটার এখন বাকি কথা আমি দেখাবো না একদম রিসেন্ট গুলাই পাবে এটা কোনো কথা আছে আমি চাচ্ছি যে পুরান পোস্ট আমার পুরান পোস্ট হচ্ছে বেশি ভাইরাল হয়েছে তো সেগুলাই দেখাবো ঠিক আছে তারা তো দরকার আছে তাই না দরকার আছে না শুধু কি রিসেন্ট পোস্ট দেখাবো সবসময় সবই তো রিসেন্ট নিয়ে কাজ করবো না আমরা অনেক সময় আছে কিছু পোস্ট দেখবো একদম স্থায়ী যেগুলাই থাকবে সেগুলো কখনো চেঞ্জ হবে না কিছু পোস্ট দিব রিসেন্ট কিছু পোস্ট দিব একদম পুরান গুলা আর কিছু পোস্ট দিব হচ্ছে র্যান্ডম কিছু পুরান কিছু নতুন এরকম মানে আমারটা হচ্ছে মিক্স টাইপ তাই না এইটা পাওয়ার জন্য আমাদেরকে একটু নিচে আসতে হবে একটু নিচে সবগুলো কিন্তু একই অবস্থা মানে আমি যে ডিজাইনটাই নেই এখানে হয়তো বা আমি এটা নিছি ঠিক আছে ডিজাইনের এটা নিছি এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চোদ্দ নাম্বার পর্যন্ত ডিজাইন অথবা এটা যেটাই নেন সবগুলো কিন্তু সেটিং ফাংশনালিটি একই এইখানে দেখেন আছে হচ্ছে লেটেস্ট পোস্ট মানে সবচেয়ে নিউ পোস্ট এখানে দেখেন অর্ডার পোস্ট তারপরে এইখানে দেখেন র্যান্ডম পোস্ট 7 দিনের গুলা 30 দিনের গুলা মোস্ট কমেন্ট যেগুলো আছে পপুলার পোস্ট তারপরে হচ্ছে আপনার পপুলার পোস্ট হচ্ছে 7 দিনের আগের গুলা পপুলার পোস্ট অল টাইম মানে আপনি যেইগুলা ইচ্ছা মানে মোস্ট পপুলার গুলা দিতে পারেন 7 দিনের গুলা মোস্ট কমেন্ট দিতে পারেন তো ওল্ডেস্ট পোস্ট যদি দেই সবার আগে যেটা এই যে এটা আগে চলে আসবে এই যে এটা সবার আগে পোস্ট করছি ওল্ডেস্ট পোস্ট আগে আসছে এরপরে হচ্ছে তারপর মানে আপনার হচ্ছে একটা সিরিয়াল মেনটেন করে আসছে না আমাদের অনেকগুলো পোস্ট যদি থাকতো আরো আমরা সুন্দর মতো এগুলো দেখতে পারতাম হ্যাঁ ভাই অনেক ফিচার আছে অনেক অনেক ফিচার জাস্ট বুঝেন এই জন্যই বলতেছিলাম লম্বা ক্লাস হবে এই একটা এত বড় একটা সাইট করে ফেলা কিন্তু ছোট মোটো কথা না মুখের কথায় কিন্তু হয়ে যাবে না এরপর কিন্তু আমরা মোটামুটি অনেক কিছু বুঝে ফেলছি তো আমি আস্তে আস্তে বা ধীরে দেখাইছি এই জন্য একটু হচ্ছে অনেকে একটু বুঝে ফেলছেন খুব দ্রুত অনেকে একটু বুঝতে সমস্যা হচ্ছে কিন্তু বুঝে গেলে কিন্তু মোটামুটি যারা বুঝছেন আমি মনে করি তাদের অলরেডি আইডিয়া হয়েই গেছে কোনটার পরে কি দিব কি দিয়ে কি ডিজাইন করতে পারবো এটা কিন্তু এখন দিলে আমার মনে হয় এখনই শেষ করতে পারবেন এই পুরো সাইটের ডিজাইনটা এরকম করে জি ভাই খালি উইজেট খেলা তাই না
উইজেটগুলো নিতে হবে আর পোস্ট করতে হবে অনেক, তাই না? পোস্ট করতে হবে অনেক, আগে পোস্টগুলো শেষ করতে হবে তারপরে উইজেটটা এনে ইনস্টল করতে হবে। হ্যাঁ, তারপরে উইজেটটা না টুইনা যা ইউজ করতে চাই সব কিন্তু আমার হাতের কাছেই আছে ইনশাআল্লাহ। পোস্ট করে দেওয়ার জন্য একজন হায়ার করতে হবে, ডিজাইন আমাদের। হ্যাঁ, ফাইবার থেকে একজন হায়ার করবেন, তারে বলবেন যে প্রথম আলোরে আমি ডুপ্লিকেট করে ফেলব। সেগুলো তো শুধু ক্যাটাগরি ধরাই দিবেন। আচ্ছা, পেজ ক্রিয়েট করার পরে ক্যাটাগরি ধরানো পারেন? এই দেখেন আমি একটু দেখাই দিই। পোস্টে যদি যান, এই যে এখানে দেখেন কুইক এডিট নামে একটা অপশন আছে, এই যে কুইক এডিট, এই যে এখানে দেখেন ক্যাটাগরি নামে অপশন আছে, এই যে ক্যাটাগরি এখান থেকে। আর একটা জিনিস কিন্তু অনেকগুলো ক্যাটাগরির আন্ডারে হতে পারে, ইন্টারন্যাশনাল, আনক্যাটাগরাইজ, বাংলাদেশ, তিনটার আন্ডারে এই পোস্ট, এটাও কিন্তু করতে পারি আমরা, ঠিক আছে? শুধু যদি একটা ক্যাটাগরি হবে এমন না, কিন্তু ইন্টারন্যাশনাল স্পোর্টস দুইটার বিষয় হতে পারে, ইন্টারন্যাশনাল আর স্পোর্টস কিন্তু একটা নিউজ হইতেই পারে, তাই না? কারণ বিরাট কোহলি হচ্ছে আর একটা বিয়ে করল, একটা হচ্ছে ইন্টারন্যাশনাল নিউজ, একটা হচ্ছে এটা স্পোর্টস এর ধরা চলে, তাই না? স্পোর্টস এর যেহেতু উনি একটা পার্সন, তো এখানে যে ক্যাটাগরি সিলেক্ট করবেন সেটা সিলেক্ট করে আপডেট করে দিবেন। এই তো জাস্ট কুইক এডিটে গিয়া এই ক্যাটাগরি যেটা ধরাবেন ক্লিক করে আপডেট করে দিবেন। এরকম যারা আগে পোস্ট করে ফেলছেন অলরেডি, ক্যাটাগরি বানাবেন আগে গিয়া, তবে সেই ক্যাটাগরিতে পোস্ট গুলো ধরাই দিবেন যেটা যে ক্যাটাগরি মনে হয়। তারপরে সাইট ডিজাইন করে দেখবেন, দেখতেই মজা লাগবে আলাদা, অনেক পোস্ট দেখা যাবে, সুন্দর লাগবে। তো এখন তার মানে ব্যা মূলত হচ্ছে হলো যে মানে মূলত এই প্লাগইনটা দিয়ে আমরা হচ্ছে হলো যে ব্লগ পোস্টের পেজটাকে কাজ করতে পারবো, তাই তো? হ্যাঁ, পেজটাতে কাজ করব, আর টেমপ্লেটও কিছু কাজ আছে সেগুলো সামনে দেখব, ঠিক আছে? মানে ব্লগ টাইপের যে কত সাইট, যে কোনো সাইট, মানে এজন্য এপিক নিউজ এলিমেন্টস, মানে নিউজ টাইপের যে কোনো সাইট, ব্লগ টাইপের যে কোনো সাইট, একদম যে কোনো সাইট করতে পারবো, ঠিক আছে? আর অলরেডি লাইসেন্স অ্যাক্টিভেট করা আছে, তো যে কোনো সময় যে কোনো আপডেট আসলেও দিতে পারবেন। তো ওরা আরো নতুন নতুন ডিজাইন অ্যাড করতেছে প্রতিদিন, প্রতি মাসে ওরা আপডেট আনে, তো প্রতি মাসে আপডেট করলে দেখবেন আরো 5-7-10 ডিজাইন অ্যাড হয়ে গেছে, সেগুলো আরো ডিজাইন করতে পারবেন, তাই না? এমন কোন ফাংশনালিটি আছে যেমন ড্রপ শিপিং এর, ধরেন যে সিএসবি ফাইল দিলেই অ্যামাজন থেকে বা আলিবাবা থেকে প্রোডাক্ট নিয়ে আসা যায়, সো নিউজপেপারের পোস্ট গুলো কি এরকম নিয়ে আসার কোনো ওয়ে আছে নাকি? আপনি করবেন প্র্যাকটিস পারপাসে, কপি করবেন আরেকটা সাইট থেকে, এটার জন্য আরেকটা প্লাগইন বানায় সেই বেচার কি মনে হয় সেল করতে পারবে কখনো? তো এই আর কি অবস্থা, যাই হোক একটু কষ্ট করে নিজেরই করতে হবে। আর বাকি ডামি পোস্ট নামে কিছু অপশন আছে সিএসবি বা ইসে না, এরপরেও মানে উনি চিন্তা করতে পোস্টটা করে ফেলতে পারলে এরপরে গিয়ে তো আমি প্র্যাকটিসটা ভালো মতো করতে পারি না। অজিত ভাই, বাঙালি চিন্তা ভাবনাই তো মনে করেন যে সবাই আমরা অনেক আগায় আছি, বুঝেন না? শর্টকাট ওয়ার্ল্ড তো এখন শর্টকাটের উপর চলতেছে। হ্যাঁ ভাই, মুর্শিদ ভাই, আমি তো চিন্তা করতেছি ফাইবার থেকে হায়ার করব, শুধু আমার পোস্ট তৈরি করে দিবে আর আমি ডিজাইন করব। আচ্ছা, যাই হোক, অনেক কিছু কপি করে ফেলছি। সো আর একটা কথা কিন্তু বারবার বলি, বিষয়টা হচ্ছে এই ভিডিওটা হয়তো ইউটিউবে যাবে, তো এই কপি কিন্তু করতেছি একমাত্র প্র্যাকটিস পারপাসে। হ্যাঁ, অনেকে আবার এটা ফিনান্সিয়াল পারপাস দেখেন না। ও যাই হোক, আর একটা জিনিস মনে রেখে দিই যে প্লাগ ইনগুলো যেগুলো দেওয়া হয় না, এগুলো কিন্তু বাইরে স্প্রেড করেন না। হ্যাঁ, তাহলে হবে কি, মানে একটা সময় আমরা এমনও দেখছি কিছুদিন আগে, আমাদের প্লাগ ইনগুলো নিয়ে 3-4 প্লাগ ইন, 2 থিম একত্রিত করে বিক্রি করতেছে 250-300 টাকা। অন্য বুঝতে পারছেন, বিষয়টা খুবই দুঃখজনক বিষয়টা। মিনহাজ ভাই এটা জানার পরে একবার ভাবছিল যে আপনার সিএম রাখবেই না, বুঝতে পারছেন, কন্টেন্ট ম্যানেজার রাখবেই না, আমাদের আগে টানা 3 বেসে কোনো কন্টেন্ট ম্যানেজার নাই, বুঝতে পারছেন, সরাসরি বলতে নিতে এবং ওদের কিছু বলতে তো। এই যে এই বেস্টার আগের বেস্টার এই বেস্টাতে আবার কন্টেন্ট ম্যানেজার নতুন করে অ্যাড করছি সুবিধার জন্য আপনাদের। তো এই কন্টেন্ট ম্যানেজার স্ট্রিক্টলি এটা মেনটেন করবেন যেন বাইরে স্প্লিট না হয় কোনোভাবেই না। হ্যাঁ, বিষয়টা কিন্তু দুঃখজনক। অলরেডি কিন্তু আমাদের কোডম্যান বিডি নিয়ে ইন্টারন্যাশনালি ভিডিও হয়েছে 2, ঠিক আছে?
তো এই প্লাগইনগুলোকে তো আমরা কিন্তু সেল করি নাই আমি তো একমাত্র স্টুডেন্টের প্র্যাকটিস পারপাসে দিছি এবং ওরাও কিন্তু এটা রেকমেন্ড করে সাইটের যারা ই যে আপনার যে থিম প্লাগইন যারা সেল করে ওরা কিন্তু রেকমেন্ড করে যে প্র্যাকটিস পারপাসের জন্য লাইসেন্স ডিসেবল করা নালে কিন্তু ওরা এই অপশন রাখতেই না ঠিক আছে কিছু কিছু থিম প্লাগইন কিন্তু লাইসেন্স কিন্তু ডিসেবল করা সম্ভব না তো ওরা কিন্তু জানে কিভাবে লাইসেন্স মানে এত বড় লেভেলের ডেভেলপার ওরা যারা এই থিম বানায় রাখছে এলিমেন্টর বানায় রাখছে ওরা কি বুঝে না যে এগুলো লাইসেন্স ডিসেবল করতে করা যায় ওরা ফাঁকটা ওরা ইচ্ছা করে রাখছে যেন কিছু ডেভেলপার তৈরি হয় যারা তৈরি হলে মার্কেটে কাজগুলো করবে এরপরে না ওরা টাকাটা পাবে তো বিষয়টা তো আমরা ডেভেলপার কখন হবো ফার্স্টের দিকে তো আমরা হাজার হাজার ডলার তো খরচ করবো না এটা এলিমেন্টর এর প্লাগইন কিনতে গেলে $7,000 লাগবে আপনার সবগুলো প্লাগইন যদি অ্যাড অন সহ কিনেন তো $7,000 কে কস্টিং করবে বলেন ফার্স্টে কাজ শিখতে গেলে কিন্তু আমাদের এই যে এই লিঙ্কের মধ্যে ঢুকবেন $7,000 সবগুলো প্লাগইনই আছে এখানে ঠিক আছে এটা কিনে মিনাস ভাই এখানে করে রাখছে মেল করছিল যে আপনি যেহেতু ইন্ডাস্ট্রি আছে আপনি কাজ শিখাচ্ছেন সো আমরা আপনাদের মানে ভাইকে একটা শেয়ার অ্যাকাউন্ট দিছি বাংলাদেশের জন্য সো ওই অ্যাকাউন্টে ইনভাইট করার পর যে অ্যাকাউন্ট খুলবে সেই অ্যাকাউন্ট আপনি আনলিমিটেড মানে ওটা আর কখনো ই হবে না আপনার ট্রায়াল শেষ হবে না পাবলিশ করতে পারবেন না কিন্তু প্র্যাকটিস পারপাস আনলিমিটেড কাজ করতে পারবেন ঠিক আছে সেই যে এখানে দেখেন যে অ্যাডন ক্লাসে এগুলো আপনি যদি দেখেন সাইট ডেটা দেখেন হিসাব করে এখানে আছে ওরাও কিন্তু জানে বিষয়টা করা যায় সো ওরাও ফাঁক ফোকরটা ইচ্ছা করেই রাখছে যেন ডেভেলপার তৈরি হয় যারা কাজ করবে তো এটা বাইরে কোনোভাবে স্প্লিট করেন না ভাই সবাইকে এই একটা অনুরোধ বিষয়টা কিন্তু খুবই দুঃখজনক পরে দেখা যাবে আপনারা যারা পেয়ে গেছেন করেন ঠিকই কিন্তু এরপরে আপনাদের নেক্সট যারা আসছে নেক্সট জেনারেশন যারা অ্যাডমিশন নেবে তাদেরকে হয়তো ভাই গিয়ে কন্টেন্টই দিল না ঠিক আছে বিষয়টা কিন্তু ভালো হবে না ভাই আমি কি একটু এখানে একটা একটু শেয়ার করতে পারি আপনাকে হ্যাঁ 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 সেটা হচ্ছিল যে কি ভাই মানে সবচেয়ে বেটার হবে আপনাদের জন্য যারা আপনারা ক্লাস নিচ্ছেন কোডম্যানবিডিতে মানুষ নিয়ে মাতামাতি করে সো আপনাদের যেসব হার্মফুল বিষয় আছে চিন্তা করবে যে এইভাবে তো আর্নিং করা যায় হ্যাঁ মানে আইডিয়া গুলো শেয়ার করার দরকারই নেই আপনারা আপনাদের পক্ষ থেকে ব্লক করে রাখেন কিন্তু আইডিয়া গুলো শেয়ার না করলে দেখবেন যে মাথা দিয়ে আসবে আচ্ছা ওকে এরপরে বললাম মানে কন্টিনিউ হচ্ছে তো অনেকক্ষণ ধরে ক্লাস কারণ আমাদের এটা সমস্যা না বিশ্বাস আছে আপনাদের প্রতি বিশ্বাস তো আছে ভাই এখন বাঙালি আমরা বুঝতে পারছি আপনার পয়েন্টটা বুঝতে পারছি আপনার পয়েন্ট ঠিক আছে আপনার পয়েন্ট ঠিক আছে ভাই ওকে এরপরে আছে আমরা নেক্সটে চলে যাচ্ছি নেক্সটে দেখি এটা নেই এটা নিয়ে আমি অলরেডি একবার কাজ করছি মানে অন্য নেক্সটে নেই তো এখানে গেল ও এখানে একটা হেডলাইন হবে হেডলাইনটা এমন হবে যে হেডলাইনটা হবে হচ্ছে 6 ডিসেন্ট পোস্ট অফ বাংলাদেশ ঠিক আছে মানে এখানে ডিসেন্ট পোস্ট গুলো সব এখানে তো আমরা দিলাম পোস্ট সাজাইলাম মনের মতো করে পপুলার গুলা দিয়ে দিলাম ধরেন যেটা সবচেয়ে পপুলার সেটা আগে দেখাবে হ্যাঁ এই যে এখান থেকে এটা এখান থেকে ধরেন পপুলার দিয়ে দিই এক থেকে সাত দিনের মধ্যে সাত দিন থেকে পপুলার পপুলার পোস্ট গুলা দেখেন আচ্ছা জেট প্যাকে পপুলার তো নাই সব তো সেম সেম মোস্ট কমন র্যান্ডম পোস্ট তবে তো এখান থেকে ধরেন ওল্ড এজ গুলা হইলো আর এটাতে তো একটা হেডলাইন দিছি কালার করতেছি না এই আর এখানে একটা কন্টেন্ট হবে যেন থেকে আমার রিসেন্ট পোস্ট গুলো পাবে দেখি এটা কেমন এই যে পোস্ট গুলো পাইছে এখানে দেখেন রিসেন্ট পোস্ট তো রিসেন্ট পোস্ট গুলো কিসের এটা কি ক্যাটাগরি এটার কিসের সেকশন বলেন তো বাংলাদেশের সেকশন এখানে বাংলাদেশের দুটো পোস্ট হয়েছে আর এই পাশে দেখাবে হচ্ছে বাংলাদেশের এখানে হয় না যেরকম দেখেন যে এখানে যদি একটু নিচে যান সবচেয়ে আর হচ্ছে যে বাংলাদেশের আন্ডারে যে বিষয়টা এখানে যদি ওরা করে থাকে তাহলে এই যে বিনোদনের আন্ডারে
এটা তো বিনোদন, তাই না? এগুলো কিন্তু বিনোদনেরই, তাই না? এগুলো কিন্তু বিনোদনের পোস্ট গুলাই, মানে এগুলো রিসেন্ট পোস্ট গুলা দেখাচ্ছে বিনোদনের। এটা তো বিনোদন, এগুলো তো বিনোদনের রিসেন্ট পোস্ট গুলা দেখাচ্ছে, অথবা মোস্ট পপুলার পোস্ট গুলো এখানে দেখাচ্ছে। আচ্ছা পপুলার নিয়ে কাজ করি যদি আমরা এখানে দেখি। ওকে ভাই আপনারা করবেন না কোনোদিন, শুনে ভালো লাগলো। এখানে দেখেন রিসেন্ট না দিয়ে আমরা দেখি পপুলার, অথবা পপুলার, এখন যদি পপুলার দেয় এখানে, কিন্তু এই দুটো কিন্তু পপুলার দেয় নাই, সবগুলোই পেয়েছে। তো এখান থেকে কি সিলেক্ট করতে হবে? পপুলার সিলেক্ট করতে হবে, ঠিক আছে? এই যে পপুলার পোস্ট সিলেক্ট করতে, পপুলার পোস্ট অল টাইম দিতে হবে। তো পপুলার পোস্ট অল টাইম দেওয়ার জন্য এখান থেকে যে জেট প্যাক নামে একটা প্লাগইন আছে, এটা ইনস্টল করে রাখতে হবে, ঠিক আছে? এই যে জেট প্যাক প্লাগইনটা ইনস্টল করে রাখতে হবে। জেট প্যাক প্লাগইন হচ্ছে এটা করে দিবে আর কি, যে কোনটা পপুলার আছে এটা সাইটের ভিত্তিতে বোঝা যাবে, কোনটাতে ভিউ বেশি হয়েছে, ভিজিটর বেশি আসছে না, ওইটা ইমেজ সহ দেখা যাবে। যে উপরে একটা তো ইমেজ সহ করলাম, এই যে এটা ইমেজ সহ করলাম না, এই যেটা এটাও চাইলে ইমেজ সহ করতে পারেন, আমি চাচ্ছি না এটা ইমেজ দেখা, ঠিক আছে? এখানে জাস্ট পপুলার সিলেক্ট করে দিবেন। তো এটা পপুলার না দিয়ে লার্জেস্ট দিচ্ছি আপাতত, মানে লেটেস্ট। তো আপনারা পপুলার দিবেন, যেহেতু যেখানে পপুলার লিখছি, তো ধরেন এটাই পপুলার, এই দুইটা পপুলার পোস্ট, ঠিক আছে? আর এখান থেকে যদি আপনি দেন বাংলাদেশ দিছি, আর বাকি আর কিছু পাবেন না, সমস্যা নেই। দুইটা এখানে আরো পোস্ট থাকলে আরো দেখাইতো, তাই না? তো এটাই আমি ধরেন ডুপ্লিকেট করবো। এটা কিন্তু ডুপ্লিকেট আপনারা করবেন না, আমি জাস্ট বোঝানোর জন্য, মানে একটু বেশি দেখা যায় এই জন্য ডুপ্লিকেট করছি। মানে বুঝাইলাম চারটা পোস্ট আছে এখানে, ঠিক আছে? সেভ করলাম। মোটামুটি এখানে দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে ডিজাইন একটা মোটামুটি আসতেছে না। আর এখানে কিন্তু অবশ্যই সবগুলোতে ব্যাকগ্রাউন্ড ইউজ করবেন, সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড দিবেন। হ্যাঁ এখানে দেখেন, এই যে এখানে সেকশনটা ভিতরে চলে গেছে নাকি, সেকশন ভিতরে চলে গেছে। স্টাইল ব্যাকগ্রাউন্ড, আচ্ছা এই যে ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্ট যদি দেন, এরকম হচ্ছে। এটার মধ্যে দেখুন, দেখেন এটা কিন্তু এডিট করার অপশনটা ভিতরে চলে গেছে, এটা নিচে চলে গেছে। এটা কিভাবে কাজ করবো বলেন তো? ফুল সেকশনটাতে ডিজাইন দিবো, এই ডিজাইনটাই কপি করে নেই, ডিজাইন নিলাম কপি করে, কিভাবে দেবো বলেন তো? কেউ একজন আচ্ছা এমডি শাহিন হোসেন ভাই আপনি বলেন তো কিভাবে ওটার মধ্যে স্টাইলটা দিব? আছেন জি ভাই? রাইট ক্লিক করে আপনার সেকশনটা সিলেক্ট করতে হবে। ওকে, কোথা থেকে করব? এখানে রাইট ক্লিক করেন, রাইট বাটন ক্লিক করলে সেকশনটা আসবে। ওকে, রাইট ক্লিক করছি, একটু উপরে ক্লিক করুন ভাই, সেকশনটা ভিতরে ঢুকে গেছে তো। হ্যাঁ সেটাই, আমাদের ওইটাই ট্রাই করতেছি, ভিতরে ঢুকে গেছে, এটা কিভাবে কি করা যায় পাচ্ছি না খুঁজে। এর জন্য কোনো আইডিয়া আছে ভাই? আচ্ছা ওকে, আমরা আরেকজনকে জিজ্ঞেস করি। থ্যাংক ইউ ভাই, আরেকজনকে জিজ্ঞেস করি, সাইদ মোস্তাকিন ভাই। দেখি কে পারে ফার্স্ট। সাইদ মোস্তাকিন ভাই আপনি কি আনমিউট করতে পারবেন?
কেন মিউজিক কমেন্ট করছে সাইদ মোস্তাকিন ভাই প্রপার্টিসে উনি মেবি আমাকে শুনতে পাচ্ছে না পার্টিসিপেন্টস একদম নিচে আছেন সাইদ ভাই আপনি কি ঘুমাই গেছেন সাইদ ভাই তো দুইজন একজনের শুনতে পাচ্ছেন না আচ্ছা দুইটা ডিভাইস থেকে উনি কানেক্টেড আছে আচ্ছা যাই হোক তো নেক্সট হচ্ছে এমডি হামিদ ভাই মোস্তফা হামিদ ভাই আপনি শুনতে পাচ্ছেন আমাকে আমার কথা কি শুনতেই পাচ্ছেন না কেউ ভাই শোনা যায় শোনা যায় ভাই কথা শোনা যায় ওকে তাহলে আমি ঠিক আছি বাকি দুইজনকে ডাকলাম দুইজন কি ঘুমাই গেছে শুনতে পাচ্ছি ওকে হ্যাঁ সেশনটা একটু রিলোড রিস্টার্ট করেন দেখেন 50% থাকবে না আচ্ছা ওকে গুড ট্রিক অন করে ফয়সাল ফারাবি ভাই আপনি আছেন ডান পাশ থেকে রাইট মাউস ক্লিক করে নেভিগেটরটা নিয়ে আসা যাবে অথবা বাম পাশের নিচে যে লেয়ারটা দেয়া আছে তিনটা লেয়ার ওইটা থেকে ওয়ার্ক করা যাবে কোথায় ভাই এখানে বাম পাশে যে তিনটা সেটিংস এর এখানে যে তিনটা লেয়ার আছে একদম নিচে নিচে এটা এটা থেকে হ্যাঁ নেভিগেটর নিয়ে এসে সেকশনটা পাওয়া যায় হ্যাঁ এরপরে কোনটা এটা ক্লিক করি নিচেরটা নিচেরটা ক্লিক করলাম এটা এইটা হলো উপরে উপরেটা হবে মানে দুইটার একটা ক্লিক করে আমরা দেখছি যে কোনটা ধরে উপরেটা হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা হবে ওকে থ্যাংক ইউ ভাই আমাদের খুব সুন্দর করে দেখাই দিল কমেন্টও করছেন অনেকে সবাইকে থ্যাংক ইউ আর যারা ঘুমায় গেছেন তাদেরকেও থ্যাংক ইউ আর এখানে জাস্ট কি করতে হবে পেস্ট স্টাইল করতে হবে হ্যাঁ সেকশনের মধ্যে পেস্ট স্টাইল এই যে গার্ডিয়ান ওভারলেটা পাইছে আচ্ছা পেস্ট স্টাইল গুলো দাও ছোট বড় করেছিলাম আমি এটাকে নাকি এত বড় ছোট হইলো কিভাবে আচ্ছা কন্ট্রোল জেড করি এই তো গ্রেডিয়েন্ট পাইছে এন্ড জাস্ট আমরা কালারটা চেঞ্জ করি আচ্ছা এটা দিয়ে ডট কালার মত ওকে যা পাইছে হইছে দুইটা কালার পাইছে এরপরে হচ্ছে বাকি এরকম সেম জিনিস এখন সবগুলো ক্যাটাগরিতে করতে পারবো না আসেন এখন ফটাফট কি করবো স্পোর্টস এর জন্য বানাবো ঠিক আছে এই গার্ডিয়ানটা এখন জাস্ট কি করবো দেখেন গার্ডিয়ানটা এখন জাস্ট উল্টা করে দিব লোকেশনটা 180 করে দিব আচ্ছা লোকেশনটা আচ্ছা এইখান থেকে উল্টা করতে হবে মেবি এখানে পপুলার স্পোর্টস টপ কি হবে এখানে স্পোর্টস ঠিক আছে এখানে তো এগুলো সব বাংলাদেশের গুলা পাইছে এখানেও বাংলাদেশের গুলা পাইছে তো এখানে স্পোর্টস এর গুলা কিভাবে করব কেউ বলতে পারেন ভাই ইনক্লুড থেকে বাংলাদেশ করে দিব ইয়া স্পোর্ট করে দিব আর কি এখান থেকে কোথায় গিয়ে কন্টেন্ট হিরো ডিজাইন ভাই কন্টেন্ট ফিল্টার
content filter. Okay, bhai, thank you. তারপরে ইনক্লুড থেকে স্পোর্ট চলে স্পোর্ট করে দিব বাংলাদেশ চলে বাংলাদেশ স্পোর্টস করে দিব বাংলাদেশটাকে থাকবে ভাই আপনারা রাখতে ইচ্ছা করে রাখতে পারবেন ইচ্ছা করবে কেন এখানে স্পোর্টস না কাল আপনি চাইলে ভাই রাখতে পারবেন আর না চাইলে ভাই উঠে দিতে পারবেন সেটা তো ঠিক আছে কিন্তু আমার চাওয়াটা কি উচিত না ভাই স্পোর্টের ভিতর থাকার দরকার নাই আচ্ছা ভাই থ্যাংক ইউ ওকে আর এরপর এখান থেকে ধরেন ওল্ডেজ পোস্টই থাক এখান থেকে কি ধরে দেব স্পোর্টস এর গুলা পাবে শুধু তাই না এখান থেকে স্পোর্টস এর গুলা ধরে দেব পপুলার গুলা মানে এগুলো তো আমরা বুঝতেছি তো এই তো মোটামুটি হয়ে গেল ক্যাটাগরি ওয়াইজ সাজাইলাম সাইটটাকে দেখেন মোটামুটি একটা সাইট দাঁড়াইছে না ডিজাইন নিয়ে দেখেন এখন জাস্ট আমাদের কি করতে হবে এই যে এখানে দেখেন কি সুন্দর একটা ডিজাইন পেয়েছে নেক্সটে যাওয়ার অপশন আছে এখানেই দেখেন সুন্দর মতো নেক্সটে যাচ্ছে এখানে দেখেন এরকম যাচ্ছে এরকম যাচ্ছে তো এইখানে দেখেন কিছু কাজ আছে মানে যে মেটা ট্যাগ নিয়ে কাজ আছে তাই না এগুলো দিয়ে কিন্তু আমাদের কাজ করতে হইতে পারে দেখেন এই এই কাজগুলোর নাম হচ্ছে মেটা দেখেন মেটা খুঁজবেন মেটা কোথায় আছে স্টাইলে গিয়ে এই যে মেটা টাইপোগ্রাফি ঠিক আছে এগুলো কালার চেঞ্জ করতে হইতে পারে সো এই যে এখান থেকে দেখেন এই যে যেগুলো মেটা ভাই এগুলো আমরা ট্রাই করতে পারবো ভাই এগুলো আমরা একটু বুঝি ভাই সাউন্ড চলে গেছে ভাই সাউন্ড চলে গেছে ও সরি ভাই সাউন্ড চলে গেছিল হয়তো তো এই তো গেল আর বাকি স্টাইলের কাজ তো আমরা পারবো আচ্ছা ভাইয়া এই যে স্পোর্টস এর যে নতুন সেকশনটা নিলেন এখানে যে সাকিবের ছবিটা দেখেন ডিভাইডারের ভিতরে চলে গেছে এটা কি সাইডে আনা যাবে না কোনো ভাবে সাকিবের ছবিটা আচ্ছা সাকিবের ছবিটা আমরা দেখি এই জিনিসটা হচ্ছে হিরো ডিজাইন এটা হচ্ছে হাইটটা হিরো স্টাইল সবার লাইটেম হিরো স্লাইডার তো দিচ্ছি না এটা এটা হচ্ছে ইমেজের উইথ পাওয়া যায় উইথ ওকে খুব এখানে নাই অপশনটা অটোমেটিকলি পাচ্ছে এটা হচ্ছে এই যে স্টাইল থেকে চেঞ্জ করলে মেবি পাওয়া যাবে ফর্ম টেমপ্লেট ফরমেশনটা ইমেজ এর উইথের একটা অপশন বের হবে হ্যাঁ এইখানে যে হিরো সেকশনটা এটা আসলে এতটা ছোট হিরো সেকশন হয় না হিরো সেকশন সবসময় বড় হয় বড় হয় এই যে দুটো মিলে হয় হিরো সেকশন একটা দুটো মিলে হয় একটা সেকশন নিয়ে হিরো সেকশন এখানে একটা সেকশন হয় রাইট কাস্টম লিখে এখানে দুইটা তো এই জন্য এরকম হচ্ছে একটা পোস্টে যেটা এটা মোটামুটি ঠিক আছে ঠিক আছে এটা হয়তো পুরোটা নেওয়া গেলে আরো বেটার হতো এটা এটা একটা নেওয়া যায় কিন্তু এখানে ক্রস তো এই জন্য হচ্ছে এরকম দেখাচ্ছে অথবা ভাই ইয়া করেন তো ভাই ওই যে ভিউ দেন তো ভাই ছোট করলে হবে কি
উপর থেকে নিচ থেকে খালি হয়ে যাবে এইটা না পেজটাকে পেজটাকে ভিউ ভিউ দেন তো আমরা তো আসলে ফ্লেক্সিবল এলিমেন্টর ইউজ করতেছি না স্ক্রিনটা ছোট হয়ে গেছে এই কারণে মনে হয় হ্যাঁ এই যে ভিউ এইটাই ভিউ আছে এইটাই ভিউ আছে এইখানে বিষয়টা হলো আপনার যখন আমরা হিরো কোন ওয়েবসাইটে হিরো কোন সেকশন হ্যাঁ হিরোটা বড় একটা জায়গা লাগে বড় একটা জায়গা লাগে পুরো একটা জায়গা লাগে লাইকস ধরনের যে এইটা যদি দিই সবচেয়ে বড় হয় ছোটর দৃশ্যের মধ্যে ভালো লাগবে এরকম হবে এটা তো আমি বোঝানোর জন্য দেখাচ্ছি জাস্ট আপনাদেরকে আপনারা তো এরকম ডিজাইন করবেন না ডিজাইনটা পছন্দ ওকে ভাই বিষয়টা তো আপনারা এরকম করবেন না ঠিক আছে তো আমি এত কষ্ট করে করছি এটা নিয়ে আসি কলামটা ধরে টান দেন ভাই নাকি মুভমেন্টই কাজ করতেছে না ধরেন আপডেট দিয়ে রিলেট করে নিন বেশ অনেকক্ষণ হয়ে গেছে না কাজ করতেছি মুভ করতেছি আর বাকি এখন দেখবো হচ্ছে সিঙ্গেল পোস্ট কিভাবে ডিজাইন করে মানে এক একটা পোস্টের ভিতরে যে ভিউ পেজে গেলে দেখেন কিরকম দেখায় আর শুধু তো বাইরে দেখবে না সবাই তো ক্লিক করে ঢুকে এরকম দেখবে তো এরকম তো আমি নাও চাই এরকম দেখেন একদম সাদা মাটা না মূল তো ভিজিটারই যাবে হচ্ছে এরকম দেখবে ফার্স্টে এরপর না ক্লিক করে ঢুকবে তখন এরকম দেখাবে সিঙ্গেল পোস্ট ডিজাইন করা দেখব আমরা একটু পরে এটা হচ্ছে এটা দিলাম এখানে এই ইন্টারসেকশন ডিলিট করে দিলাম এই তো এরকম পাইলো এটাকে মিডল করে দেই এই তো মোটামুটি হয়ে গেল না ডিজাইন ঠিক আছে না সুন্দর মতন এগুলো হচ্ছে রিসেন্ট গুলো এই গেল কাহিনী আর বাকি হচ্ছে এই মোটামুটি এরকম করে আমরা হোম পেজ ডিজাইন করে ফেলবো হ্যাঁ আর বাকি এরকম ডেমো দেখে দেখে অনেকগুলো তো ডিজাইন করে এই সাইডটা একটু হিবিজিবি যদিও প্রথম আলো সাইড আরো সাইড আছে বিবিসির সাইড দেখবেন তারপরে হচ্ছে আপনার CNN এর সাইট দেখবেন ওদের সাইট দেখে দেখে ডিজাইন করার প্র্যাকটিস করবেন ঠিক আছে ব্লগ পোস্ট অথবা পপুলার নিউজ ওয়েবসাইট পপুলার ব্লগ পোস্ট ওয়েবসাইট এসব লিখে সার্চ করে করে একদম সেম টু সেম ডিজাইন করার ট্রাই করবেন আর বাকি আমরা অপশন দেখি সিঙ্গেল পোস্ট মানে একটা পোস্টের মধ্যে ঢুকে এখন যদি আমাদের হোম পেজটা আমরা শো করি ধরেন এরকম ঢুকলাম আমি ফার্স্টের দিকে দেখতেছি এরকম দেখার পরে লাইকস এই পোস্টটা বা এই পোস্টটা আমার পছন্দ হলো হ্যাঁ এই পোস্টটা আমি পড়বো ইন্টারেস্ট ফিল করলাম ক্লিক করলাম দেখেন এরকম দেখাচ্ছে তাই না কোন একদম আনপ্রফেশনাল দেখাচ্ছে এটা কিভাবে করা যায় সেটা দেখবো আমরা ঠিক আছে এখানে এসে ড্যাশবোর্ডে চলে যাই এটা আমরা করবো হচ্ছে টেমপ্লেট অ্যাড নিউ থেকে এখান থেকে করবো হচ্ছে সিঙ্গেল টাইপ হচ্ছে পোস্ট তাই না সিঙ্গেল টাইপ পোস্ট করব জি আম্মু
ওকে সরি কমেন্ট করলাম এখন হচ্ছে এরকম ঢুকলাম একটা সিঙ্গুলার দিয়ে সেখানের মধ্যে সিলেক্ট করলাম হচ্ছে পোস্ট পোস্ট দিয়ে একটা নাম দিলাম যেকোনো ঠিক আছে নাম দিয়ে এখন সেটা ইডি সেকশনে ঢুকলাম ঢোকার পরে আমরা ডিজাইন নিতে পারি এখান থেকে একটা ঠিক আছে পোস্ট যদি নেই দেখি এই সিঙ্গেল পোস্টের একটা ডিজাইনই আছে দেখছেন এই যে এরকম ডিজাইন আর যদি এটা না নেই ব্লকের মধ্যে ডিজাইন আছে দেখেন পোস্ট এই যে এরকম পোস্টের ডিজাইন এই যে একটা একটা পোস্টের ডিজাইন এগুলো ঠিক আছে এগুলোও নিতে পারি আমরা চাইলে তার আসুন দেখেন আমরা যদি নিজেরা করি কিভাবে করব ফার্স্ট অফ অল যদি এইভাবে একটা সেকশন নেই নিয়ে এখানে চলে যাই এখানে দেখেন ফার্স্টের দিকে অপশন পাবে এগুলো নিয়ে কাজ করা ঠিক আছে তো ফার্স্টের দিকে আমরা যদি পোস্টের টাইটেলটা দেই পোস্টের টাইটেলটা ফার্স্টের দিকে থাকবে ঠিক আছে টাইটেলটা এরকম তো টাইটেলটাকে আমরা স্টাইল করি একটু আর আরেকটা জিনিস দেখেন এখানে কিন্তু ওই যে দাগটা আসছে কিন্তু H1 এর জন্য H1 বাদ দাও অন্য কিছু দেন P ট্যাগ দেন ওই যে তাহলে দাগটা থাকবে না ঠিক আছে এটা কিন্তু সফটওয়্যার একটা ওয়ে যদি ওই থিম ইউজ করে শুধু H1 এ ওই দাগটা আছে আর এখান থেকে কালার দিচ্ছি তিন কালার করলাম টাইপোগ্রাফি দিলাম মানে যেভাবে ডিজাইন করব প্রত্যেকটা পোস্ট মানে প্রত্যেকটা পোস্টের এক একটা সিঙ্গেল ডিজাইন ওই রকম কাজ করবে ওকে আমার কথা কি সাউন্ড ক্লিয়ার আসছে সাউন্ড কি শুনতেছেন এরকম কিছু ক্লিয়ার ভাই ওকে এখন এখান থেকে আমি একটু কমা নিচ্ছি আর এগুলো তো রেসপন্সিভ অবশ্যই করবেন রেসপন্সিভ তো দেখানো হয়েছে আপনাদের না রেসপন্সিভ দেখানো হয়েছে না জি ভাই টিএল ভাই সিআর ভাই জি ভাই দেখানো হয়েছে দেখানো হয়েছে ওকে সিআর ভাই কি আছে না ঘুমাই গেছে সিআর ভাই তো লাইনে দেখতেছি কিন্তু না তো কোনো আওয়াজ পাইতেছি না আবির ভাই আছেন হ্যাঁ অ্যাডভান্স ক্লাসটা বাকি আছে অ্যাডভান্স ক্লাস তো পাবেন শেষের দিকে একটু পরে আলাদা একটা ক্লাস হবে আর বাকি রেসপন্সিভ দেখানো হয়েছে বেসিক মানে মোটামুটি সাইট রেসপন্সিভ করে ফলো করতে পারেন আচ্ছা আমাদের নোট কিপার ভাই আছে না শান্ত আছে কিপার ভাই আছেন ঢুকলো মাত্র আছে আচ্ছা শান্ত ভাই শান্ত হয়ে রয়েছেন কেন একটু কথা কথা বলেন শান্ত না ভাই শান্ত ঢুকছিল বের হয়ে গেছে ওর শরীর খারাপ ও ঘুমাই গেছিল তো কিছুক্ষণ আগে নক দিছিলাম ও আচ্ছা তাহলে হচ্ছে শেষ পর্যন্ত দাঁড়াচ্ছে শুধু আমাদের টিএল ভাই আছে না আর বাকি আবির ভাই আছে কিন্তু না উনি মনে হয় ঘুমাই গেছে ওনারও ওনারও আসলে ব্যাক পেইনের প্রবলেম উনি বেশিক্ষণ স্টে করতে পারে না বুঝতে পারছি ওকে ওকে সমস্যা আজকে ক্লাসটাও লং হচ্ছে বাকি ওকে রেসপন্সিভ রেসপন্সিভ তো করবেনই তাহলে তো অটোমেটিক্যালি রেসপন্সিভ সবগুলো পেল ইস্যু শেষ আর বাকি এখানে একটা টাইটেল দিলাম আর কি কি দিব দেখেন এগুলো নিয়ে কাজ করবেন ঠিক আছে এগুলো দিতে পারেন এগুলো দিলে কিন্তু স্ট্যাটিক হবে এগুলো দিলে কিন্তু স্ট্যাটিক হবে ঠিক আছে ডাইনামিক হবে না আর এগুলো হচ্ছে ডাইনামিক ধরেন যে এটা যদি ঢুকেন সরাসরি কন্টেন্টে যান পোস্টের টাইটেলটা পাবে অটোমেটিক্যালি বুঝছেন মানে যে পোস্ট করবো ওই পোস্টের টাইটেলটা পাবে ঠিক আছে আর এখানে লিংক দিতে পারেন লিংকে কাস্টম লিংক দেওয়ার দরকার নেই আপনি চাইলে পোস্টের লিংক দিতে পারেন যেখানে ডাইনামিক করলে এই যে পোস্টের ইউআরএল পাবে ঠিক আছে এই যে পোস্টের ইউআরএল অটোমেটিক্যালি পোস্টের ইউআরএল পাবে বুঝছেন এটা কিভাবে ডাইনামিক করা যায় মানে ক্লিক করলে পোস্টের ইউআরএল এ যাবে মানে বিষয়টা হচ্ছে ডাইনামিক বিষয়টা হচ্ছে এই যে এখানে ডাইনামিক অপশন আছে ডাইনামিক ক্লিক করবেন পোস্টের কাস্টম ফিল পোস্টের ইউআরএল আমি তো দিতে পারছি পোস্টের ইউআরএল দিতে যাচ্ছি তাই না অথবা আর্কাইভ দিতে পারেন আর্কাইভ হচ্ছে এই আর্কাইভটাই হচ্ছে আরেকটা নাম হচ্ছে এই আর্কাইভটার আরেকটা নামই হচ্ছে ক্যাটাগরি ওকে আর্কাইভটা ক্যাটাগরিটা একই জিনিস জাস্ট এখান থেকে যদি এটা দেন মানে এটা যে ক্যাটাগরির আন্ডারে এটার লিংক এটার মধ্যে পাবে ঠিক আছে এটাও দিতে পারি তো আমরা এটাই দিই ঠিক আছে মানে এটাতে ক্লিক করলে যে ক্যাটাগরির পোস্ট সেই ক্যাটাগরিতে নিয়ে যাবে আমাকে
বুঝতে পারছেন যেখানে কিন্তু ডাইনামিক হচ্ছে আর এটা তো পোস্টটা তো অটোমেটিক্যালি ডাইনামিকই আছে বুঝতে পারছেন এটা বুঝি নাই বিষয়টা কি ঝাপসা আবার একটু বলেন ওকে এরকম আমরা বানাচ্ছি হচ্ছে একটা পোস্টের পেজ মানে একটা পোস্ট দেখতে একটা পেজে ঢুকলে যেরকম দেখা যায় যেরকম এইটাতে আমরা ডিজাইন বানাইতেছি তো ফার্স্টে এখানে দেখেন কিছু জিনিসও আমাকে দিছে সিঙ্গেল হিসেবে মানে সিঙ্গেল পোস্ট হিসেবে তো পোস্ট টাইটেল যখনই নিব এখানে কিন্তু এই টাইটেল লেখার কোনো অপশন নাই এটা লেখার কোনো অপশন আছে দেখেন এখানে তো লেখা যায় না দেখেন কোথাও লেখা যায় না কাটা যায় না লেখা যায় না দেখেন কাটেও না লিখেও না এটার মানে হচ্ছে আমি যে পোস্টে আনবো যে পোস্টের মধ্যে এই ডিজাইন পাবে ওই টাইটেলটা অটোমেটিকলি এখানে পাবে এরকম কালার হবে আচ্ছা ভাইয়া মাঝখানে স্টাইল যেটা বলে আমি একটু বাইরে যার কারণে আমি মাঝখানে মিস করছি এটা কোন পেজে কাজ এটা হচ্ছে টেমপ্লেট থেকে এটা সিঙ্গেল পোস্টের টেমপ্লেট কাজ করতেছে আচ্ছা আচ্ছা ওকে ঠিক ওকে মানে টেমপ্লেট যখন নিছি আমরা বিষয়টা দেখেন মানে টেমপ্লেট থেকে যখন সিলেক্ট করেছি টেমপ্লেট থেকে সিঙ্গেল সিলেক্ট করছি লাইক এখান থেকে টেমপ্লেট অ্যাড নিউ এড নিউ এখান থেকে সিলেক্ট করছি হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল কি সিঙ্গেল পোস্ট ঠিক আছে সিঙ্গেল পোস্ট এখান থেকে একটা নেম দিয়ে যখন ক্রিয়েট টেমপ্লেট দিছি তখন এই পেজে আসছে আমরা মানে কি একটা পোস্টে যেরকম ডিজাইন শো হবে সেরকম ডিজাইন আমরা দাঁড়া করাইতেছি তো একটা টাইটেল নিছি ফার্স্টে ফার্স্টে দেখাবে ওই পোস্টে পোস্টের টাইটেলটা ফার্স্টে আমরা ডিসক্রিপশন দেখাইতে পারতাম কিন্তু ফার্স্টে ডিসক্রিপশন দেখায় কখনো কেউ দেখায় না কিন্তু তাই না তো এই জন্য আমরা ফার্স্টে টাইটেলটা নিছি তো যা ইচ্ছে দিতে পারি আমরা টাইটেলটা নিলাম নিয়ে এখানে ধরে এখানে ধরানো আছে টাইটেল আর এই টাইটেলে আচ্ছা এই ইউআরএল এর কনসেপ্টে আপাতত বাদ রাখেন এটা নিয়ে থিংক করেন একটু পরে এটা ক্লিয়ার হবে এটা তো অটোমেটিক্যালি পাইছে এখান থেকে যে স্টাইল করবেন সেই স্টাইলটা অটোমেটিক্যালি ওই ওই পোস্টের মধ্যে পাবে গেল আচ্ছা বাকি এটাই শুধু পাবলিশ করি হ্যাঁ পাবলিশ করে পোস্ট অল মানে পোস্ট অল সব পোস্টে পাবে কন্ডিশন হ্যাঁ এই যে কন্ডিশন পাইছে অ্যাড কন্ডিশন যদি কোন অপশন না পান অ্যাড কন্ডিশন দিয়ে এরকম একটা কন্ডিশন আসছে পোস্ট কোন পোস্টের মধ্যে অল পোস্ট শুধু একটা পোস্টের মধ্যে দিতে পারেন ঠিক আছে তো আমি অল পোস্টে দিয়ে দিচ্ছি মানে সব পোস্টে এই ডিজাইনটা পাবে তো সেভ চেঞ্জ দিচ্ছি সেভেন ক্লোজ দিছি এখন আসেন দেখা আমরা আমাদের আমাদের পোস্ট দেখি কিরকম আছে পোস্ট ভিউ দেখেন আমাদের পোস্ট কিরকম পাইছে শুদ্ধ পোস্ট পাইছে না পোস্ট কিন্তু আর কিছু পাই নাই দেখেন পাইছে পাই নাই কিন্তু কেন পাই নাই বলেন তো শুধু এটুকু পাইছে এতটুকুরই কাজ করছি তো আমরা শুধু হ্যাঁ শুধু এইটুকুরই কাজ করছি আমরা তার কিছু কাজই করিনি আর এখান থেকে কি করতে হবে এই পোস্ট গুলা কি করতে হবে পোস্ট গুলাকে দিতে হবে হচ্ছে এলিমেন্টর ফুল উইথ কোথায় এখানে গিয়ে পোস্ট গুলাতে কিন্তু এলিমেন্টর ফুল উইথ দিতে হবে পোস্ট আমরা এখানে এলিমেন্টর ফুল উইথ দেই নাই মেবি যে জন্য উপরে নিচে পাচ্ছে এডিট এখান থেকে হচ্ছে অ্যাট্রিবিউটস এই যে এলিমেন্টর ফুল উইথ দিয়ে আপডেট সবগুলাতে করতে হবে ঠিক আছে পাবলিশ করার সময় এই কাজটা করে নেবেন ভিউ পোস্ট এখন দেখি পোস্টটা এরকম পাচ্ছে না যদি আমরা
সেটাই দেখতেছি ক্যানভাস দিয়ে আবার মেনু পাবে না সেটা একটা প্রবলেম পোস্টে ঢুকে গেলে ব্যাক করে আসতে পারবো না সেটা একটা প্রবলেম আচ্ছা মানে ফুল উইথ দেওয়ার পরে যে থিমের যে ডিফল্ট মানে ইয়া পায় হেডার পায় বা এটাকে কি বাদ দেওয়ার কোনো উপায় নাই না আচ্ছা না আপনি নিজের টেমপ্লেট বানাবেন আমরা তো কিছু বানাই না এর জন্য এরকম হচ্ছে এটা তো হবে না এই যে আমরা টেমপ্লেট তো বানাবো দেখেন যেরকম এই যে আমি বুঝাই বিষয়টা আমরা কিন্তু এখানে হেডার ফুটার কোনো টেমপ্লেট বানাই নাই এই যে টেমপ্লেটের মধ্যে গিয়ে আমাদের হেডার বানাইতে হবে ফুটার বানাইতে হবে না এই যে থিমের গুলো পাচ্ছে তখন তার থিমের গুলো পাইতো না দেখেন ধরেন যেখানে যদি আমি একটা বানাই খুব দ্রুত কি বানাবো একটা আপনার হচ্ছে হেডার হেডার নাম হচ্ছে এই আচ্ছা এই ধরেন মেনু মুভি বানানো আছে কিনা আমাদের সাইটে একটা কি পাবে একটা লোগো পাবে একটা মেনু পাবে একটা মেনু পাবে নাট মেনু টাকুই এই যে নাট পাবে আমাদের মেনু পাবলিশ করলে এক কন্ডিশন কোথায় পাবে এন্টায়ার সাইট অল সিঙ্গুলার দিয়ে দিলাম মানে সবগুলো তো পাবে অল সিঙ্গুলার সবগুলো পোস্টের মধ্যে পাবে ধরেন পাবলিশ হয়ে গেল হ্যাভ এ লুক এখন যদি আমরা সাইটের মধ্যে যাই যে কোনো একটা পেজের মধ্যে যাই এখন তো এরকম পাচ্ছে তাই না এখন যদি এখানে ক্লিক করি পোস্টটা দেখি এটা তো ফুল উইথ দেওয়া এটা এডিট করতে হবে মানে ক্যানভাস তো এলিমেন্টর ফুল উইথ দিয়ে দেয় পোস্টটাতে আপডেট এই তো বুঝতে পারছেন এখন কিন্তু আর ওরকম পাচ্ছে না এখন কিন্তু উপরে আর ওরকম হেভি জিবি পাচ্ছে না তাই না জি ভাই এখন এখানে যে টেমপ্লেটটা অফ সিলেক্ট করে দিতে হবে যেটা বানাইলাম আমরা হ্যাঁ ওইটাকে ধরে দিতে হবে জাস্ট এটা ধরে এরকম এরপর আমরা আর কিছু কাজ করে এরপর ধরে দিচ্ছি এরপর হচ্ছে ফিচার ডিমেজটা পাবে ধরেন এটার নিচেই ঠিক আছে এটা নিচে ফিচার ডিমেজটা পাইলে এটার সাইজ কত আমরা ধরে দিতে পারি ও সব সময় দেখাবে হচ্ছে ফার্স্ট পোস্টটা মানে সবচেয়ে রিসেন্ট যে পোস্টটা সেটার অনুযায়ী আমাকে কাজ মানে এই দেখাবে আর কি ডামি দেখাবে এটা কিন্তু একটা ডামি পোস্ট দেখাচ্ছে মানে কাজ করার সুবিধার্থে তাহলে অ্যালাইনমেন্ট ক্যাপশন যা ইচ্ছা দিতে পারি এখান থেকে স্টাইল করে দিতে পারি ঠিক আছে উইডটা বাড়াই দিতে পারি এরকম বাড়াই কমাই দিতে পারি ধরেন 50% উইড দিলাম এরকম ফুল উইড দিতে পারেন 100% উইড দিতে পারেন ঠিক আছে এটা ম্যাক্স উইড দরকার নাই অপাসিটি এগুলো একটা দরকার নাই বর্ডার চালিয়ে দিতে পারেন বক্সের শ্যাডো হচ্ছে যে ইমেজের নিচে যে শ্যাডোটা আপডেট করে দিলাম ইমেজ পাবে ইমেজের পরে পাবে হচ্ছে ডেসক্রিপশনটা হ্যাঁ পোস্টের এই যেটা মানে পোস্ট
তো পোস্টের লেখাগুলো লোড হয়ে যাবে, এখানে পোস্টের লেখাগুলো চলে আসবে। তো ফার্স্ট পোস্টের যে লেখাগুলো সেগুলো এখানে লোড হয়ে দেখাবে, দেখাচ্ছে না। এখান থেকে টাইপোগ্রাফি সিলেক্ট করার পরে এখান থেকে কি দেবো, হালকা একটা কালো দিব, ফুল কালো না। হালকা কালো দিলাম, এটা হচ্ছে দিলাম, স্টাইলটা হচ্ছে 16 পিক্সেল উইথটা 400, এই তো মোটামুটি হয়েছে। ধরেন এই একটা স্টাইল দিয়ে দিলাম, এরপরে কি দেবো? আচ্ছা এর পোস্টে কি আছে আমরা একটু দেখি। প্রথমে টেক্সটটা, এরপর হচ্ছে ফিচার ডিমেজ, ফিচার ডিমেজের পরে লেখাগুলা গুলো সব অ্যাড, এরপর হচ্ছে সোশ্যাল শেয়ার আইকন, এরপর হচ্ছে কমেন্টের অপশন। আসুন আমরা দেখি অথর বক্স, মানে কে পোস্ট করছে সেগুলা, পেজ নেভিগেশন দরকার লাগে। এটা হচ্ছে কমেন্টটা, হ্যাঁ কমেন্টটা দিই আমরা, এরপরে কমেন্ট করতে পারবো। এটা পোস্ট করা শেষে কমেন্ট করতে পারলো, কমেন্টটা কিরকম পাবে দেখেন, এখানে থিমের কমেন্টের অপশন, কাস্টম কারেন্ট কমেন্ট, কাস্টম কমেন্ট। এটা হচ্ছে একমাত্র কিন্তু থিমের ডিজাইনটাই আছে তাই না, এখানে স্ক্রিনটা, স্ক্রিন কিন্তু আর নাই কমেন্টের জন্য, স্ক্রিন কিন্তু যেহেতু আর নাই, শুধু থিমেরটাই পাচ্ছে, এই যে এরকম পাচ্ছে। এখানে কমেন্টের অপশন দিলাম, কমেন্টের জন্য এলিমেন্টর আলাদা কাজ করতে হবে, ওটা আলাদা কিছু পোস্টের শেষে লিখে থাকে না কে পোস্ট করছে না করছে অথরের যে লোকেশন এগুলো সব দেওয়া থাকে, অল্প পোস্টের মধ্যে দেওয়া থাকলো। আর এটা হচ্ছে মিডল করে দিলাম, পোস্টের ডিটেইলসটা মিডলে চলে আসবে। আর হচ্ছে কারেন্ট অর্থ শো পিকচার, পিকচার দেখাবে, বায়োগ্রাফি মানে কি কি করছে এই পর্যন্ত, কয়টা পোস্ট করছে সেগুলো বায়োগ্রাফি থাকবে। দিয়ে এখন যদি আমরা দেখি, আচ্ছা এটা আমি ডিফল্ট দিতে হবে নাকি পর কথা, আচ্ছা আমার থেকে ড্যাশবোর্ডটা বেড়ে গেছে সেটিং এর অপশন কোথায়, আমরা তো অলরেডি ডেসক্রিপশন করছি না পোস্ট কন্টেন্ট দিতে হবে,
পোস্ট কন্টেন্টটা এখানে এক্সপ্লোরারের মধ্যে রাখো না আচ্ছা পোস্ট কন্টেন্টের মধ্যে ডেসক্রিপশনের অপশনটা ওকে দুইটা মনে হয় দুইটা মানে দুই জিনিস ইন্ট্রোডিউস করছে আর কি কন্টেন্ট আর ডেসক্রিপশনের মধ্যে দেখেন আরো ভালো ভালো সাইট আছে এটা তো একদম অনেক আগের সাইট আরো ভালো ভালো যে ব্লগ পোস্টের সাইট গুলো আছে সেগুলো দেখে একদম সুন্দর করে ডিজাইন করবেন হ্যাঁ ব্লগ কন্টেন্ট টার্গেট সাপোর্ট টিম তো থাকবেই এখানে দরকার হয় কি ধরাবেন জানেন এখানে ধরাবেন ক্যাটাগরি গুলা দরকার হয় ঠিক আছে এই যে এখানে ক্যাটাগরি ধরাইতে পারবেন না দেখেন এই যে ক্যাটাগরি দেখাই আমি এখানে একটা মেনু বানাই দাও ক্যাটাগরিতে মেনু বানাবো কারণ এই যে এখানে কিন্তু ক্যাটাগরিতে মেনু আছে দেখেন ব্লগ পোস্টে কি রকম হয় এখানে ক্যাটাগরি মেনু হয় না এগুলা একটা কিন্তু ক্যাটাগরি এটাকে দিলাম হচ্ছে প্রাইমারি মেনু সেট দিয়ে দিলাম এর থেকে অ্যানালগ সেট দিয়ে দেই জেট মেনু যদি কাজ করতে চাই এখন সময় করতে পারবো আর এখান থেকে এই যে ক্যাটাগরিজ এই যে এখানে দেখেন ভিউ অল এখান থেকে আমি সিলেক্ট করে করে সবগুলো নিয়ে আসতেছি আনক্যাটাগরিজ টানার দরকার নাই হ্যাঁ স্পোর্টস এর ভিতরে ক্রিকেট যে ক্রিকেটটা রে স্পোর্টস এর মধ্যে সাব মেনু বানাবো এইটাকে কিভাবে চেঞ্জ করবো বলেন তো আচ্ছা কাউরে জিজ্ঞেস করি নয়জন আছেন আচ্ছা আলমগীর হোসেন ভাই আপনি বলেন তো এই মেনু তো ওই মেনুটা কিভাবে ধরাবো এখানে আলমগীর হোসেন ভাই আপনি আছেন এরপরে হচ্ছে তারপর আসল ভাই ছিল অলমোস্ট সবাই চলে গেছে আচ্ছা ভাই এখন আমার মেনুটা ধরে দিই টেমপ্লেট থেকে আচ্ছা এটা হচ্ছে থিম বিল্ডারের মতো থিম বিল্ডার হেডার টেক্সট হেডার এডিট Elementor এখানে জাস্ট ধরে দিব হচ্ছে এই সি মেনুটা মানে আমাদের যে ক্যাটাগরি আছে ক্যাটাগরি এর মেনু হ্যাঁ এই যেটার মধ্যে একটা সাব মেনু আছে এই যে আর বাকি সব ঠিক আছে ওকে এখন মোটামুটি তাহলে এটা পাইলো এটা তাহলে সব জায়গাতে পাওয়া যাওয়ার কথা এখানে ডিলিট করে দেখি পাইছে কিনা এই যে পাই গেছে
সুন্দর মতো ক্যাটাগরিতে ঢুকলে আমরা যেমন বাংলাদেশে ঢুকবো বাংলাদেশের গুলো সুন্দর মতো পাবে দেখেন সুন্দর মতো পাচ্ছি কিন্তু অত বেশি কিন্তু ভালো হয়নি আমাদের কি করতে হবে এখন ক্যাটাগরির জন্য একটা টেমপ্লেট বানাইতে হবে তাই না তাহলে যেন সবগুলো পেজে পায় সবগুলো পেজে পেজে সবগুলো পোস্টে পাওয়ানোর জন্য একমাত্র ওয়ে হচ্ছে টেমপ্লেট বানানো টেমপ্লেট বানাবো অটোমেটিক্যালি সবগুলো ক্যাটাগরিতে পাবে তাহলে ক্যাটাগরির জন্য আসেন টেমপ্লেট বানাই টেমপ্লেটের ভাষায় ক্যাটাগরিকে বলা হচ্ছে আর্কাইভ ঠিক আছে এখান থেকে টেমপ্লেট অ্যাড নিউ এখান থেকে কি দিব আর্কাইভ আর্কাইভের নাম কি দিব এ আর দিলাম তাহলে এ টেমপ্লেট আমরা বানাবো এটা দিচ্ছে এটা এখান থেকে দুইটা নিলাম তো এটাতে প্লাস দিলাম আচ্ছা আর্কাইভের টাইটেলটা মানে যে টাইটেলটা আনবো সেটা এটাকে দিয়ে দিলাম এস টু আচ্ছা এস টু তেও দাগ আছে এস থ্রি এটা বানাই ওকে আর্কাইভটা হচ্ছে আচ্ছা সাইডেই থাক সাইজটা হচ্ছে এক্সেলার্স ওকে আর বাকি হচ্ছে মাসখানে কিন্তু কিছু দিতে পারি আমি চাইলে এই যে এরকম ঠিক আছে আর এরকম দিলে 100% দিয়ে দেওয়া যায় 100% দিয়ে দিলাম আর এই পাশে হচ্ছে এটা কিরকম করবো এটা হোম পেজের মতো করবো অনেকটা দেখেন হোম পেজটা কই আওয়ার হোম এখানে দেখাবে মানে যে পোস্টগুলো আছে এই যে এরকম আর্কাইভের পোস্টগুলো এরকম দেখাবে এটা ডিলিট করে দিই এই এরকম শো করবে এটা নামটা মিডল লাইনে দিই এটা মিডলে চলে আসলো বাকি এরকম শো করবে আমরা চাইলে একটু কাস্টম করতে পারি ক্লাসিক ঠিক আছে মেটা ডাটা পেজিনেশন হচ্ছে যে এটাই যে পেজিনেশন আমি অলরেডি একবার দেখাইছি তো পেজিনেশন এখান থেকে অন করে দিতে পারি পেজ লিমিট হচ্ছে 5 আর নাম্বার যে এখান থেকে এই যে নাম্বারে যেটা কথা বলছিলাম জি ভাই বুঝতে পারছি এখান থেকে যদি 5 না দিয়ে পেজ লিমিট 5 10 15 যা ইচ্ছা এখান থেকে দিতে পারি যত বেশি আসবে তত দেখাবে আর হচ্ছে এটা তো গেল নাম্বার থেকে কলাম তিনটা করে যেই কলাম গুলা ঠিক আছে আর হচ্ছে পজিশন সব গুলো এখানে এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেওয়া যায়
এরকম যদি হয় ধরেন এলো ডিজাইনটা পাবলিশ করলাম এট কন্ডিশন অল অল আর্কাইভস আর একটা অপশন আছে হচ্ছে আচ্ছা অল আর্কাইভস দিলেই হচ্ছে একবারে হয়ে যাবে এখন যদি আমি আমার হোম পেজে যাই ধরেন এটা একটা পেজ পেজে গিয়ে বাংলাদেশে গেলাম বাংলাদেশে গেলে সুন্দর মতো ক্যাটাগরি এটা দিয়ে বাংলাদেশ দেখাচ্ছে দুইটা পোস্ট আছে দুইটা পোস্টই দেখাচ্ছে আরো পোস্ট থাকলে আরো পোস্ট কিন্তু এখানে দেখা যেত সুন্দর মতো এইভাবে আমরা ডিজাইন করতে পারি আরো এখানে ডিজাইন করতে পারি এখানে আমরা দিয়ে দিতে পারি তাই না যেমন ডিজাইন করব ওইরকম আসবে প্রথমে ক্যাটাগরি থেকে শুরু করে সবই ডিজাইন করা যাবে টেমপ্লেট করে সব ডিজাইন করা যাবে হ্যাঁ তো এইভাবে আমরা কি করব আমরা একটা ফুল ওয়েবসাইট বানাবো হ্যাঁ যেকোনো একটা এরকম এরকম মিনিমাম ধরেন চারটা বা পাঁচটা ক্যাটাগরি থাকবে প্রত্যেকটা ক্যাটাগরির আন্ডারে মিনিমাম তিনটা বা পাঁচটা পোস্ট থাকবে সেই পোস্ট দিয়ে আমরা একটা সাইট ডিজাইন করব একবারে নেক্সট ক্লাসে রাখ পর্যন্ত নেক্সট ক্লাস তো আমাদের কি তারিখে 3 তারিখে না 3 তারিখে ভাই জি হ্যাঁ 3 তারিখে আমরা ধর অনেক সময় করছে একটা লম্বা সময় এই হচ্ছে 3 তারিখ বহুত সময় আছে মাসখানেক একটা হলো এক সপ্তাহ তো এখন আসেন শর্ট ব্রিফ হচ্ছে আমরা একটা ওয়েবসাইট বানাবো সেটটা হচ্ছে একটা ফুল ব্লগ পেজ ঠিক আছে ডিজাইন সেকশন আমরা পারি এইজন্য আমি ডিজাইন দেখাই না আমি জাস্ট লজিক্যাল পার্ট সব দেখাইছি তাও মোটামুটি ডিজাইন পার্টে হাত দিছি একটা হেডার বানাবো একটা ফুটার বানাবো আমার সাইটের জন্য ঠিক আছে যে কোনো একটা সাইট কপি করতে পারি আমি প্রথম আলো সাইট কপি করতে পারি আমি সিএনএন এর সাইট কপি করতে পারি যে কোনো একটা সাইট কপি করতে পারি আমার মিনিমাম পাঁচটা ক্যাটাগরি থাকবে যে ক্যাটাগরি দিয়ে আমার মেনু হবে ঠিক আছে পাঁচটা ক্যাটাগরির আন্ডারে প্রতিটা ক্যাটাগরি মিনিমাম পাঁচটা করে পোস্ট থাকবে ঠিক আছে সেই পোস্ট দিয়ে আমার একটা ফুল সাইট হবে ডাইনামিক সাইট হবে প্রত্যেকটা পেজের মধ্যে ডিজাইন থাকবে প্রত্যেকটা ক্যাটাগরির ভিতরে ডিজাইন থাকবে আর হচ্ছে আমার হোম পেজটা খুব সুন্দর করে ডিজাইন করা থাকতে হবে ঠিক আছে এরকম সুন্দর একটা লুক দিয়ে ডিজাইন করা থাকতে হবে এই হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট থাকবে ঠিক আছে জি ভাই আই হোপ যেভাবে দেখানো হয়েছে আস্তে ধীরে আমরা যে কোনো এখন ব্লগ পেজ যে কোনো নিউজ পেজ আমরা নিজেরা এখন বানাইতে পারবো ইনশাআল্লাহ জাস্ট জাস্ট প্র্যাকটিস লাগবে ইনশাআল্লাহ ওকে আমি দোয়া করি আপনারা ভালোভাবে করেন আপনাদের ঈদ ভালো কাটুক আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের মঙ্গল কামনা করতেছি আর আমার জন্য দোয়া করেন জি ভাই একটু যদি আমি ভাইয়া জুম কি ক্লোজ করতেছেন হ্যাঁ বলেন আমার আমার ছোট্ট একটু প্রবলেম আছে আপনি তার আগে আপনি হচ্ছে হলো একটা নতুন একটা পেজ ক্রিয়েট করেন সেই পেজটা হচ্ছে হলো ইয়াতে নিয়ে যান তো একটু এলিমেন্টর ক্যানভাসে নিয়ে যান এলিমেন্টর ক্যানভাসে নিয়ে স্টপ করে দেব রেকর্ডিং হ্যাঁ হ্যাঁ দিতে পারেন কোনো সমস্যা নেই রেকর্ডিং স্টপ করতে পারেন অ্যাসাইনমেন্ট দিও